মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা 14, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার ময়মনসিংহ 6, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ 1, জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2, জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর 1, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা 3, জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা 8, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3, জনাব ফামি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ 10, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা 19, জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী 5, জনাব মাহবুবুর রহমান চট্টগ্রাম 1, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজশাহী 4, জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা 4, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর 1, ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ 1, ডক্টর এ ডি এম শহীদুল ইসলাম শেরপুর 3, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু শেরপুর 1, জনাব মোহাম্মদ সিদ্দিকুল আজম নীলফামারী 4, জনাব চয়ন ইসলাম সিরাজগঞ্জ 6, জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4, শাহিন আক্তার কক্সবাজার 4, জনাব মোহাম্মদ গোলাম ফারুক লক্ষ্মীপুর 3, জনাব এইচ এম বদিউজ্জামান বাগেরহাট 4, জনাব মোহাম্মদ ইয়াকুব আলী যশোর 5। নোটিশগুলোর মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2, জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী সিলেট 5 এবং জনাব মোহাম্মদ ইয়াকুব আলী যশোর 5 এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করার সম্ভব জনাব বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্যে হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব এ বি এম আনিসুজ্জামান ময়মনসিংহ 7। ধন্যবাদ মাননীয় স্পিকার। সময়টা শুরু করেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই মহান জাতীয় সংসদের, টানা 4 বারের মতো আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন এবং আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাদার অফ ইউনিটি, আমাদের সর্বশেষ ঠিকানা, আমাদের মাননীয় প্রধান টানা 4 বার এবং 5ম বারের মতো পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা, আমার ময়মনসিংহ 152 ময়মনসিংহ 7-এর 5 লক্ষ জনগণ আমাকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার ময়মনসিংহ জেলার 3শাল উপজেলার 50 সহ্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ডিজিটাল এক্সরে মেশিন ও একটি ওটি টেবিলের জন্য আমার ছোটখাটো অপারেশনও আমার 3শাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা সম্ভব হচ্ছে না। আমি জানতে চাই অতি দ্রুত আমার নির্বাচনী এলাকা একটিমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার একটি ডিজিটাল এক্সরে মেশিন এবং একটি ওটি টেবিল সরবরাহ করা হবে কিনা আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা 14। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মাইনুল হোসেন খান নিখিল ঢাকা 14-187। আমার নির্বাচনী এলাকায় মিরপুর শাহালি দারুসসালাম এবং রূপনগরে আংশিক নিয়ে এবং নদীর উপরে কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা। আমি আজকের এই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে যেমনি করে সারা বাংলাদেশটি ওনার মাথায় আছেন, তেমনি করে ঢাকা 14 আসনে ওনার মাথায় রেখে উনি ঢাকা 14 আসনের জনগণের উন্নয়ন করেছেন। সম্প্রতিকালে কাউন্দিয়া ইউনিয়নে একটি দ্বীপের মতো সেখানে উনি আমাদেরকে কাউন্দিয়াবাসীদের উপহার দিয়েছেন। সেই কাউন্দিয়া নদীর উপর একটি সেতু ইতিমধ্যেই টেন্ডারে এসেছে। আমি আমার কাউন্দিয়াবাসী এবং মিরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একই সাথে আমার নির্বাচনী এলাকা সদস্য আপনি যে নোটিশটি পড়ছেন সেটি নয়, আরেকটি আছে আপনার গাবতলী বাস স্ট্যান্ড। আমি ধন্যবাদ জানাচ্ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু ব্রিজটি হয়
টেনার এসেছে সেজন্য গাবতলী বাস টার্মিনাল আমার নির্বাচনী এলাকা পরিবহন খাতে একটি বড় অংশ এই টার্মিনালটি ব্যবহার করে আসছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইতিমধ্যে ডিজিটাল বাস টার্মিনাল স্থাপিত হচ্ছে যেহেতু গাবতলী বাস টার্মিনালটি দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগের অন্যতম একটি প্রাণকেন্দ্র সেজন্য গাবতলী বাস টার্মিনালটি আধুনিকীকরণ অত্যন্ত জরুরি বর্তমানে এখানে নিয়মতান্ত্রিক পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘ যানজটের কারণে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা ভোগান্তির হয়রানির শিকার হচ্ছে যদি গাবতলী টার্মিনালকে আধুনিক করা হয় তাহলে এই সকল অনিয়ম অব্যবস্থাপনা রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার ময়মনসিংহ ছয় দুই মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ মাননীয় স্পিকার চতুর্থবারের মতো আপনি আজকে সংসদের দায়িত্ব পালন করছেন মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা 151 ময়মনসিংহ ছয় উপজেলা একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য হলো হোমগুটি খেলা এই খেলাটি আমি সংসদ সদস্য প্রথম হয়ে 61তম উদ্বোধন করেছি এবং ফিতা কেটেছি এই খেলাটি ময়মনসিংহ সদর এবং ত্রিশাল উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে 261তম এই খেলাটি অদ্যাবধি এলাকার জনগণ নিয়ে হাজার হাজার মানুষ সমবেত হয়ে এই খেলাটি পরিচালনা করে আসছে এই খেলাটি নিয়ে এই ফুলবাড়ী উপজেলা এবং ময়মনসিংহ সদর ত্রিশাল উপজেলা নিয়ে সাত দিন ব্যাপী মেলা আকারে এবং এই এলাকার সকল জনগণ এটার সাথে সম্পৃক্ত আছে এই খেলা নিয়ে উপলক্ষে গ্রামীণ মেলা বসে এবং গ্রামীণের আত্মীয় স্বজন এবং বিরাট মেলা পরিণত হয় এলাকার বাসীর অধিক আগ্রহে এই পৌষ মাসের শেষ দিনের অপেক্ষায় এই তিন উপজেলার মানুষ অপেক্ষা করে এই খেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে তাই আমি আজকে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব এই খেলাটি জাতীয়ভাবে বাংলাদেশে এবং বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে এই খেলাটি যেন আমাদের দেখা করার সুযোগ করে দেওয়া হয় এবং এই খেলাটি সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়কে দিশা করে বলছি যে জাতীয় খেলা হিসেবে যেন স্বীকৃত হয় এ বলে আমি সংক্ষিপ্তকে শেষ করছি খোদা হাফেজ জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার উত্থাপনের বিষয় মাননীয় স্পিকার আমাদের লালপুর বাগাতিপাড়ার আব্দুলপুরে একটি মা শিশু কেন্দ্র আছে মাতৃসদন কেন্দ্র আছে যে কেন্দ্রটা 1967 সালে প্রতিষ্ঠা হয়েছে আর স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন এক নাটোরে ছাড়া কখনো কোনো হাসপাতাল ছিল না এই মা শিশু কেন্দ্রকেই তখন এই অনেক অর্থ এবং ডাক্তার নার্স দিয়ে এখানে ব্যাপক একটা সেবা দিত কিন্তু উত্তর উত্তর যখন উপজেলা হয়ে যায় উপজেলা হওয়ার কারণে এই মাতৃসেবা কেন্দ্রটি আস্তে আস্তে মানে অকেজো হয়ে যাচ্ছে কোনো ডাক্তার নার্স এখানে দিচ্ছে না আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কারণেই যেহেতু এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা মা শিশু কেন্দ্র যেখানে ডেলিভারি হয় শিশুদের চিকিৎসা হয় এখানে বন্ধাকরণ হয় যেটা অতীতে ছিল 30-40 বছর হয়ে যাচ্ছে এটা নতুনভাবে আবার একজন ডাক্তার নার্স দিয়ে এই দুই থানার মধ্যবর্তী একটি জায়গায় এই সেবাটাকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের পর্যাপ্ত এখন যেহেতু অনেক ডাক্তার আছে আমাদের অনেক হাসপাতালগুলোতে 25-30 জন করে ডাক্তার দেওয়া আছে দুইটা উপজেলা হাসপাতালে ওই জায়গা থেকে আমাদেরও যদি এই হাসপাতাল যদি অন্যান্য জায়গার যে মাতৃ সদন কেন্দ্র যেটা রয়েছে সেই কেন্দ্র মোতাবেক যদি আমাদের এখানে অ্যাম্বুলেন্স সহ আমাদের মাতৃসেবা যদি দেওয়া যায় তাহলে এই গ্রামীণ এলাকার যে দীর্ঘদিনে প্রতিষ্ঠিত এই মাতৃ সেবাটা আবার জোরদার হতে পারে আমাদের যে
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন গ্রামের মানুষের সেবা দেওয়া, এটা আমি বিশ্বাস করে দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী 1। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণের নোটিশ উপস্থাপনী বিষয়ে পটুয়াখালী জেলার লাউকাঠি নদীর উপরে নূতন বাজার লাউকাঠি পয়েন্টে একটি সেতু নির্মাণ প্রসঙ্গে। পটুয়াখালী শহরটি নদী বেষ্টিত। ইহার উত্তর দিকে লাউকাঠি নদী। লাউকাঠি নদীটি পটুয়াখালী শহরকে উত্তর পার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। শহরের উত্তর পারের মানুষজনকে শহরে প্রবেশে সীমাহীন কষ্ট করতে হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ খেয়া নৌকা করে নদী পার হতে হয়। এতে প্রায় দুর্ঘটনা ঘটে, যানমালের ক্ষতি হয়, শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়, কৃষককে তার কৃষিপণ্য বাজারজাত করতে অনেক সমস্যা পড়তে হয়। এই নদীর উপরে সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে এবং পণ্য পরিবহন সহজ হবে। তাই এই সেতুটি নির্মাণ করা অতীব জরুরি ও প্রয়োজনীয়। এই সেতুটি নির্মিত হলে উত্তর পারের কয়েকটি ইউনিয়ন, দুমকি উপজেলা শহরের সাথে সংযোগ স্থাপন হবে এবং জনসাধারণের জন্য চলাচল সহজ হবে, যার ফলে উত্তর পারের মানুষের আয় বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আমার নির্বাচন এলাকায় আপামর জনসাধারণের প্রাণের দাবি লাউকাঠি নদীর উপরে নূতন বাজার লাউকাঠি পয়েন্টে একটি সেতু নির্মাণ করা হোক। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য। হয়েছিল অনেকগুলো কাজ এগিয়ে আছে। মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করব, যদি উনি দয়া করে দেখেন তাহলে এখানে কার্যকরী ব্যবস্থা অচিরেই নিতে পারবেন। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা 8। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 8 এ জলবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি পঞ্চমবারের মতো নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার প্রতি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করায় আমার নির্বাচনী এলাকা কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সকল জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি পৌরসভা ও 15টি ইউনিয়ন রয়েছে। গত 15 বছর ধরে সরকারের ধারাবাহিক উন্নয়ন ও দেশব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধির ফলে উপজেলার বিভিন্ন হাট বাজারের মাধ্যমে জনসাধারণের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে এবং বসত বাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। উপরন্ত বর্ষাকালে অতিবৃষ্টির ফলে ফসলি জমি হতে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় ফসলি জমির কার্যকারিতা নষ্ট হচ্ছে এবং প্রান্তিক পর্যায়ে কৃষক ও বিপুল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতে এলাকার খাল সমূহের নব্যতা ছিল, যার মাধ্যমে সঠিকভাবে পানি নিষ্কাশন হতো। বর্তমানে জনসংখ্যা অপ্রকল্পিতভাবে বসত বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দ্রুত জলবদ্ধতা নিরসন কল্পে আমার নির্বাচনী এলাকায় খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি মাধ্যমে পানি নিষ্কাশনের নিমিত্তে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের জন্য আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা তিন, দুই মিনিট। মানুষের আপনাকে ধন্যবাদ। আমার একাত্তর বিরুদ্ধে একটি নোটিশ ছিল মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের অনুকূল। মানে স্পিকার, মানে স্পিকার আপনি জানেন যে ইতিমধ্যেই ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে যে আপনার হেলথ ক্লিনিক গুলো হয়েছে, মানে স্পিকার স্বাস্থ্য কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলো অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রত্যেকটি ওয়ার্ড অ্যাক্টিভ হওয়ার কথা। মানে স্পিকার ইতিপূর্বে আগে একটা ইউনিয়নে তিনটা করে ওয়ার্ড ছিল, এখন প্রত্যেকটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড। মানে স্পিকার এখন তিনটি ওয়ার্ডে এই এই ক্লিনিক গুলো কমিউনিটি ক্লিনিক গুলো রয়েছে, বাকি ওয়ার্ড গুলোতে নেই। এখন এতে মানুষ যে সেবা পেত সেই সেবা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। আমার মাননীয় মন্ত্রীর কাছে দাবি, আসলে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক করে জনগণের সেবা দূর করে পৌঁছা দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং এই বিষয়টি তো জরুরি গুরুত্বপূর্ণ। মানে স্পিকার কারণ আজকে এই কমিউনিটি ক্লিনিক গোটা বাংলাদেশে ছাড়াও গোটা পৃথিবীতে একটা একটা ভালো জায়গা এবং সুনাম অর্জন করেছে, এবং এর মাধ্যমে আজকে বিশেষ করে আমাদের মেয়েদের ডেলিভারি এবং সন্তানদের মৃত্যু হার অনেক কমে গেছে। মানে স্পিকার এবং সেই ক্লিনিকগুলো পর্যাপ্ত পরিমাণে ওষুধও সরবরাহ করে এবং সেগুলা একটি ভালো সেবা কেন্দ্র পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই প্রত্যেকটি ইউনিয়নে। আমি আমার নোটিশের মাধ্যমে আমি দাবি করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে রয়েছেন, এটা উনার সৃষ্টি, সেই সৃষ্টিকে উনি আবার বেগবান করবার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করবার জন্য আমি উনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ফাহমি গোলন্দাজ বাবেল ময়মনসিংহ দশ, দুই মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণয়ের বিধি 71 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপিত বিষয় হচ্ছে আমার নির্বাচনী এলাকায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 40 থেকে 127 হসপিটালে উন্নীতকরণ বিষয়। আমার নির্বাচনী এলাকায় 155 মামিসিং দশ, 15 ইউনিয়ন, 1 পৌরসভা ও 2 থানা নিয়ে প্রায় 600,000 জনগণ বসবাস করে। বর্তমানে এই 50 হসপিটালটি 1958 সালে এই হসপিটালটি হয়েছিল, পরবর্তীতে 2008 কিছু সংস্কার করা হয়েছিল। বর্তমানে এটি জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থাকার কারণে আমার অনেক রোগী যখন রেফার করা হয় তখন রাস্তায় তারা দুর্ঘটনার শিকার হয়। সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, তিনি আমার 50 হসপিটালকে 100 উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা 19, দুই মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 200 শয্যা উন্নীতকরণ সহ আশুলিয়া থানায় সরকারি ব্যবস্থাপনায় 100 শয্যা বিশিষ্ট আরো একটি হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা রাজধানী ঢাকার একটি অংশ, শিল্প এলাকা হিসেবে খ্যাত সাভার ও আশুলিয়া থানা নিয়ে গঠিত। মাননীয় স্পিকার, 2022 সালের জনশুমারি মতে সাভার উপজেলায় মোট জনসংখ্যা 24,308 জন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান শয্যার সংখ্যা মাত্র 50টি। জনসংখ্যা অনুযায়ী এই সংখ্যা 200 শয্যা উন্নীতকরণ অতীব জরুরি। দেশি বিদেশি কয়েক শত শিল্প প্রতিষ্ঠান নিয়ে দেশের বৃহত্তম ঢাকা ইপিজেড আমার নির্বাচনী এলাকায় অবস্থিত এবং ইপিজেডের বাহিরেও দেশি বিদেশি প্রায় 1,000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক। মাননীয় স্পিকার, বর্তমান জনবন্ধব সরকার স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমার এলাকায় স্থানীয় জনগণ এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদানে বিদ্যমান স্বাস্থ্য কমপ্লেক্স সংখ্যায় অপ্রতুল। ঢাকা 19
শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সাভার থানার স্বাস্থ্য কমপ্লেক্সকে 200 সজ্জা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ এবং আশুলিয়া থানায় 100 সজ্জা বিশিষ্ট আরও একটি নতুন হাসপাতাল স্থাপিত হলে স্থানীয় জনগণ সহ লক্ষ লক্ষ শ্রমিক উপকৃত হবে। জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম এক। দুই মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মিরেশ্বরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী হওয়া এবং আপনি টানা চারবার এই জাতীয় সংসদে স্পিকার হওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় মিরেশ্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 সজ্জা উন্নীতকরণ সহ উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব। দেশের সংবিধান স্বীকৃত 5টি মৌলিক চাহিদার একটি হচ্ছে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। সরকার প্রতি বছর স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও উপজেলা সহ গ্রাম পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়নি। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণ সহ একজন করে MBBS ডাক্তার নিয়োগ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মিরেশ্বরে চট্টগ্রাম জেলা শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যা অনুপাতে উপজেলা সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় প্রতিদিন অসংখ্য রোগীকে হাসপাতালের বারান্দায় থাকতে হচ্ছে। জনগণের দুর্ভোগ লাঘবে মিরেশ্বরে উপজেলার হাসপাতালকে 100 সজ্জায় উন্নীত করণ সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা সময়ের দাবি বলে আমি মনে করি। জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্ব সম্পন্ন বিধায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী চার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি 74বারের জন্য স্পিকার মনোনীত হওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ শেখ হাসিনা আমাদের অভিভাবক, ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চমবারের মতন এবং টানা 74বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের সেবা করার সুযোগ পাওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা রাজশাহী চার, 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে আমার এই নির্বাচনী এলাকা, এবং প্রায় 5 লক্ষ জনগণ এবং কৃষি নির্ভর আমার এই নির্বাচনী এলাকা। মাননীয় স্পিকার, এখানে রাস্তা আমরা গত নির্বাচনে নির্বাচন করতে যেয়ে দেখেছি এই এলাকার রাস্তাঘাট খুবই নাজুক। এখানে আমরা চার চাকার গাড়ি নিয়ে নির্বাচন করতে পারি নাই, অধিকাংশ রাস্তায় মোটর সাইকেল নিয়ে আমরা নির্বাচন করতে হয়েছে। তাই আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা বিশেষ কিছু প্রকল্প নিয়ে এলাকার আলাদাভাবে কোনো উন্নয়ন করা যাবে কিনা, এই এই বক্তব্যই আমার স্থানীয় সরকার মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এস এম আতাউল হক, সাতক্ষীরা চার। দুই মিনিট। রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যিনি টানা চতুর্থ এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে রাষ্ট্রকে দেশকে পরিচালনা করছেন, সেজন্য আমি শ্যামনগর এবং কালীগঞ্জবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনগণ, যারা গত 7ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় শ্যামনগর উপজেলাটি বাংলাদেশের সর্ব
দক্ষিণের এবং সর্ববৃহৎ উপজেলা। এই উপজেলাটি একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেটি 1977 সালে স্থাপিত হয়েছিল, যেটি 50 সজ্জা বিশিষ্ট হসপিটাল হিসেবে মানুষের সেবা করে আসছে। পাশাপাশি আমার নির্বাচন এলাকার কালীগঞ্জ উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে যেটি 1963 সালে নির্মিত, এটিও 50 সজ্জা বিশিষ্ট হসপিটাল। আমাদের এলাকা লবণাক্ত এলাকা, যে জন্য এই হসপিটাল দুটি মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ করার মতো এবং ডাক্তাররা সেখানে স্বাস্থ্যসেবা দেওয়ার মতন অনুকূল পরিবেশ নেই। সেজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব, বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিধায় আমার শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 সজ্জা থেকে 100 সজ্জা উন্নতি করে দুটি আধুনিক হসপিটাল নির্মাণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর 1। শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জন্ম না হলে হয়তো আজকে এই মহান জাতীয় সংসদে আসা হতো না আমার। ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে, রেকর্ড পঞ্চবারের মতো মহান জাতীয় সংসদের নেতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দেশের সেবা করতেছেন। এবং ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে, আপনি চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে, স্পিকার নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে এসেছেন। আমার স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন ছিল, আপনারা জানেন রংপুর 1 বাংলাদেশ 19 গঙ্গাচড়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নই হচ্ছে তিস্তা নদী কবলিত। তিস্তা এই 7টি ইউনিয়নের মাঝ বরাবর গেছে, তিস্তার ওই পারের যে অংশটা আছে সেখানে দীর্ঘদিন ধরে কোনো পাকা রাস্তা নাই, চলাচল অনুপযোগী। এখানে মাত্র 2টি রাস্তা হচ্ছে পাকা। তা আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, কোন প্রকল্পের মাধ্যমে, স্পেশাল কোন প্রকল্পের মাধ্যমে এই রাস্তাঘাটগুলো যাতে পাকাকরণ হয়। কারণ আপনার 14 সালে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ওখানে একটা ব্রিজ দিয়েছে, তিস্তা দ্বিতীয় সেতু, এ কারণে ওই অঞ্চলে যোগাযোগ ভালো হয়েছে, এই অঞ্চলের মানুষ ওপারে যেতে পারে। কিন্তু রাস্তাঘাট না থাকার কারণে ওখানে যে হাজার হাজার একর জমিতে ফসল ফলানো হচ্ছে, কৃষকরা ফসল ফলাচ্ছে, সেই ফসল সহজে রংপুর সহ ঢাকা শহরে আসতে পারছে না। এজন্য কৃষকরা, ওই অঞ্চলের মানুষ অত্যন্ত কষ্টকর জীবনযাপন করতেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে স্পেশাল কোনো প্রকল্প নিয়ে আমার ওই অঞ্চলের মানুষের যাতে যাতায়াত ব্যবস্থাটা উন্নত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম, নীলফামারী 4। 2 মিনিট। বিসমিল্লাহ রহমানের রহিম। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি 4-4 বারের মতো স্পিকার হয় আমার সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলার বাসীরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অহংকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 1টি পৌরসভা 2টি উপজেলা আছে। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলায় মোট আইডিভুক্ত রাস্তা 771 কিলোমিটার, এর মধ্যে 322 কিলোমিটার রাস্তা পাকা এবং বাকি 449 কিলোমিটার রাস্তা কাঁচা। তা কবে নাগাদ পাকা হবে মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ শহর। তামান্না সিনেমা হলের মোড় থেকে শুরু করে অবদা মোড় পর্যন্ত রাস্তা অত্যন্ত কঠিন খারাপ এবং মোট 4 কিলোমিটার। জিকুল হক রোড হয়ে জিআরপির মোড় হয়ে রেল স্টেশন হয়ে রেল কারখানা গেট পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা। সৈয়দপুর বাঙালিপুর ইউনিয়নে কদমতলি বাজার হইতে পঞ্চায়েত পাড়া পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা। সৈয়দপুর বাঙালিপুর ইউনিয়নে চৌমুনি হইতে লালডিগি পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা। তারপর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন হইতে তারাগঞ্জ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ 11 কিলোমিটার। তারপর কিশোরগঞ্জ হসপিটাল ব্রিজ হইতে বাহাগিলি ইউনিয়নের পরিষদ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা। গণেশের হাট হইতে
কাকেয়া পাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, কিশোরগঞ্জ উপজেলা হইতে নিতাই বাজার পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা, এবং এই দুইটি ইউনিয়নে 14টি, এই দুইটি উপজেলায় 14টি ইউনিয়ন থাকায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। মাননীয় স্পিকার, রাস্তাঘাটের নির্মাণ করা অতি জরুরি, বিধায় এই বিষয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, 2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার জনগুরুত্বপূর্ণ যে বিষয় উত্থাপন করেছি সেটার রাস্তাঘাটের বিশৃঙ্খলার রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি একটু বলেছিলাম, যেখানে আমাদের এলাকায় ও মাননীয় স্পিকার যে যত্রতত্র পরিবহন এলাকায় যে কোনো পরিবহনের কোনো শৃঙ্খলা নাই আর কি। মেইন লাইনের উপরে রিক্সা, ভ্যান, অটোরিক্সা, পণ্যবাহী ইত্যাদির শৃঙ্খলা ফিরে আনার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম, যে এটা ঢাকা সহ সারা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা বলে আমি এই মহান সংসদে এই বিষয়টা উত্থাপন করেছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হলো। জি মাননীয় বিরোধী দলের চিফ বলুন। মাননীয় স্পিকার, আজকের অনেকগুলি দৈনিকে একটা নিউজ আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তাল, ছাত্র শিক্ষক আন্দোলন করছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, ভালো স্টুডেন্ট সেখানে লেখাপড়া করে। এরকম একটা পবিত্র জায়গায় বিশ্ববিদ্যালয়ে গত পরশুদিন খুব দুঃখজনক যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে কয়েকজন ছাত্র। মানে স্পিকার, এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমি এটা উত্থাপন করছি এই জন্য পয়েন্ট অফ অর্ডার, মানে স্পিকার, আরো এরকম হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটে এত অধপতন কেন হলো? এর আগে এরকম ঘটনা হয়েছে মানে স্পিকার? আমি বিষয়টা নিয়ে সরকারকে ভাববার জন্য, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়টা খুবই গুরুত্বের সহিত, কারণ আমাদের দেশে অনেক সময় এই ধরনের মামলা নানান কারণে সঠিক সময়ে সঠিক বিচার হয় না, ডিলে হয়, যার জন্য এইগুলো থেকে শিক্ষা যারা নিবে শিক্ষা নিতে পারে না। তা আমি আপনার মাধ্যমে প্রথমেই একটা অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, যে এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার আগে হয়েছে কেন হয়? এটা কি এখানে কি এই ও ছাত্রদেরকে ওইখানে মানে শিক্ষার পরিবেশটা কি ভালো না? তারা যে সমস্ত বাজে কাজ করে এখানে কি কোনো কন্ট্রোল নাই? এখানে যারা শিক্ষক আছেন, উপাচার্য আছেন, উপাচার্য আছেন, ডিপার্টমেন্ট হেড আছেন, তারপরে আরো যারা সংশ্লিষ্ট, তারা কি ছাত্রদেরকে কোন রকম ব্রিফিং করেন না বা কোনো খোঁজ খবর রাখেন না? কারণ এরকম কেন হবে? অনেক বিশ্ববিদ্যালয়, আছে, ওই সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা আজকে 3টা ঘটনা। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনি এটা একটা দেখেন যে কেন এরকম ঘটনা হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রী মোদীকে বলবো যে পুলিশকে দিয়ে যাতে মামলা যেহেতু হয়েছে, এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষা যা করতে হয় সমস্ত দর্শকদের টেস্ট করা, যাতে কোনো ফাঁক না থাকে, যাতে কঠিনভাবে এটার বিষয়ে উদ্যোগ দেওয়া হয় এবং মামলা যাতে যথাযথভাবে চার্জশিট হয় এবং তা যাতে যথাযথ বিচার হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ।
মাননীয় বিরোধী দলের উপনেতা জনাব আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম 5। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স এর একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে 2022-এ আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংখ্যা কমছে এবং 10 বছর এটা বাড়তে ছিল, 10 বছর এক যুগ এটা বেড়েছে, 2022-এ এসে এটা কমেছে। এটার হার হচ্ছে যারা এসএসসি এইচএসসি পাস করে তার 18.66% এবং এটা ছিল 2021-এ 20.19%, অর্থাৎ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এটা কমছে। এটার গ্লোবাল অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে 42% 2022-এ, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা পরিসংখ্যান। এবং এটা লো এবং মিডল ইনকাম দেশগুলো যেখানে আমরা বিলং করি, মিডল ইনকাম দেশ হিসাবে, সেখানে অ্যাভারেজ হচ্ছে 37%। এটা আমাদের দেখা উচিত, কারণ আমরা একটা স্বপ্ন দেখছি যে 2041-এ আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিণত। যদি সেটা হতে হয় তাহলে আমাদের যে যুব সমাজ আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি শিক্ষিত হতে না পারে তাহলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। এর কারণ খুঁজতে যে বিভিন্ন বিশেষজ্ঞ যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরে চাকরির অভাব, অর্থাৎ কর্মসংস্থানের অভাব। সুতরাং আমাদেরকে এখানে একটা সমন্বয় করার দরকার আছে বলে মনে করি এবং আমাদের যেই পরিকল্পনাগুলো করা হচ্ছে সেখানে শিক্ষার সাথে এবং চাকরির সাথে একটা সমন্বয় করার দরকার আছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেই সব সাবজেক্ট পড়াচ্ছি সেই সাবজেক্ট অনেক সময় দেখা যাচ্ছে যে সেই সাবজেক্টের কোনো কর্মসংস্থান নাই। যেমন আজকাল আমরা দেখি প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হচ্ছে, টেকনিক্যাল সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে না। এইটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে যে লেখাপড়া কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের লেভেলে যে এইটার যে কস্ট সেইটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং যে কস্টটা সেটা প্রায় 71% পারিবারিক সোর্স থেকে কিন্তু এটাকে করতে হয় এবং সেখানে আমার মনে হয় সেখানেও একটা অসুবিধা হচ্ছে। এবং সেই জিনিসগুলো দেখে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার খরচটা কিভাবে ম্যানেজ করব সেটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা করতে হবে অনেক। আর হচ্ছে যে আমাদের আরেকটা নিউজ বের হয়েছে যেটা হচ্ছে যে আমাদের যারা যুব সমাজ এর 41% যুব সমাজ বলতে বলা হয় এটা 18 বছর থেকে 24 বছর পর্যন্ত, এর মধ্যে যে জনসংখ্যাটা আছে এর 41% তারা না লেখাপড়া করছে না আপনার কোনো কাজ করছে। এই যুব সমাজকে এইটা খুব বড় এবং অন্যান্য দেশে এটা আছে, ওয়ার্ল্ড ওয়াইড এটার পার্সেন্টেজ হচ্ছে 25%, আমাদের হচ্ছে প্রায় 41%। এখানে দেখা যাচ্ছে প্রায় 1,20,00,000 আমাদের ছেলে মেয়ে এই অবস্থাতে আছে যাদের কোনো কাজও করছে না, যারা কোনো লেখাপড়ার সাথে লেখাপড়াও করছে না। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, এটা দেখতে হবে, কারণ আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুরু হয়েছে আসলে 2015 সন থেকে এবং সাধারণত বলা হয় এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা 30 থেকে 35 বছর এটা কন্টিনিউ করে। তার মানে হচ্ছে যে আমরা 2050 সনের মধ্যে এই ডেমোগ্রাফিক উইন্ডোটা যদি ডিভিডেন্ডের এই উইন্ডোটা যদি আমরা ব্যবহার করতে না পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি প্রশিক্ষিত করতে না পারি,
তাদের যদি কাজে লাগাতে না পারে, তাদেরকে যদি উৎপাদনের মধ্যে সম্পৃক্ত করতে না পারে, তাহলে কিন্তু এই ডেমোক্রেটিক ডিপেন্ডেন্টের কথা যেটা বলছি, তারা এই 2050 এর পরে যে আমাদের একটা বার্ডেনে, এই জাতির জন্য একটা বার্ডেন হবে। সুতরাং আমি অনুরোধ করব সরকারকে যে আমাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনায় এই জিনিসগুলো দেখার জন্য এবং সহসা এই এটার কারেক্টিভ মেজার্স গুলো নেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। আমি মাননীয় চিফ হুইপ জনাব নূরে আলম চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব নুরুল ইসলাম নাহিদ 234 সিলেট 6 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব মোহাম্মদ মোতাহার হোসেন 16 লালমনিহাট 1 সদস্য। জনাব আ ফ ম বাহাউদ্দিন 181 ঢাকা 8 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ 250 কুমিল্লা 2 সদস্য। জনাব আহমদ হোসেন 161 নেত্রকোনা 5 সদস্য। জনাব বিপ্লব হাসান 28 কুড়িগ্রাম 4 সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার 151 ময়মনসিং 6 সদস্য। জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম 90 যশোর 6 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ, আপনি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী 233 সিলেট 5 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব এইচ এম ইব্রাহিম 268 নোয়াখালী 1 সদস্য। জনাব মোহাম্মদ রশিদুজ্জামান 104 খুলনা 6 সদস্য। বীর বাহাদুর হোসেন সিং 300 বান্দরবন সদস্য। জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী 75 কুষ্টিয়া 1 সদস্য। জনাব ননী গোপাল মণ্ডল 99 খুলনা 1 সদস্য। জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন 256 কুমিল্লা 8 সদস্য। জনাব মোহাম্মদ ফয়সাল 173 মুন্সিগঞ্জ 3 সদস্য। জনাব আমানুর রহমান খান রানা 132 টাঙ্গাইল 3 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। আমি এখন মাননীয় চিফ হুইপকে যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপদের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ জাহির আহসান রাসেল 195 গাজীপুর 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব মাশরাফি বিন মুর্তজা 94 নড়াইল 2 সদস্য। জনাব শফিকুল ইসলাম শিমুল 59 নাটোর 2 সদস্য। জনাব মোহাম্মদ মাইনুর হোসেন খান 187 ঢাকা 14 সদস্য। জনাব আব্দুল সালাম মুর্শিদি 102 খুলনা 4 সদস্য। জনাব সাকিব আর হাসান 91 মাগুরা 1 সদস্য। জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম 180 ঢাকা 7 সদস্য। জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ 128 পিরোজপুর 2 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপনের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ যা বাংলাদেশ জাতীয় সংসদে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব আসাদুজ্জামান নূর 13 নীলফামারী 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য। জনাব চয়ন ইসলাম 67 সিরাজগঞ্জ 6 সদস্য। জনাব ফেরদৌস আহমেদ 183 ঢাকা 10 সদস্য। জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল 14 নীলফামারী 3 সদস্য। মোহাম্মদ জান্নাতারা হেনলি 63 সিরাজগঞ্জ 2 সদস্য। জনাব মোহাম্মদ নাইমুজ্জামান ভুঁইয়া 1 পঞ্চগড় 1 সদস্য। জনাব মোহাম্মদ কামারুল আরেফিন 76 কুষ্টিয়া 2 সদস্য। সৈয়দ সাজেদুল হক 242 হবিগঞ্জ 4 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপতি বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপরিণী বিধির 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। শেখ ফজলুল করিম সেলিম 216 গোপালগঞ্জ 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব আ ফ ম রুল হক 107 সাতক্ষীরা 3 সদস্য, জনাব জাহিদ মালিক 170 মানিকগঞ্জ 3 সদস্য, সৈয়দা জাকিয়া নূর 162 কিশোরগঞ্জ 1 সদস্য, ডাক্তার সামির উদ্দিন আহমেদ শিমুল 43 চাঁপাইনবাবগঞ্জ 1 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ 64 সিরাজগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ তহিদুজ্জামান 86 যশোর 2 সদস্য, জনাব মোহাম্মদ হামিদুর হক খন্দকার 26 কুড়িগ্রাম 2 সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। বেগম শাহগুপ্তা ইয়াসমিন 172 মুন্সিগঞ্জ 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ 64 সিরাজগঞ্জ 3 সদস্য, সৈয়দা জাকিয়া নূর 162 কিশোরগঞ্জ 1 সদস্য, বেগম খাজেদাতুর আনোয়ার 279 চট্টগ্রাম 2 সদস্য, মোসাম্মদ তাহমিনা বেগম 220 মাদারীপুর 3 সদস্য, জনাব মোহাম্মদ জিনুর রহমান 237 মৌলভীবাজার 3 সদস্য। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 264 চাঁদপুর 5 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব শাহজাহান খান 219 মাদারীপুর 2 সদস্য, জনাব রাজী উদ্দিন আহমেদ 203 নরসিংদী 5 সদস্য,
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী 291 চট্টগ্রাম 14 সদস্য, জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী 261 চাঁদপুর 2 সদস্য, জনাব গোলাম জস্তগীর গাজী 204 নারায়ণগঞ্জ 1 সদস্য, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলাম 248 ব্রাহ্মণবাড়িয়া 6 সদস্য, জনাব আব্দুর রতিফ সিদ্দিকী 133 টাঙ্গাইল 4 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। আমি এখন মাননীয় চিফ হুইপকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার 12 নীলফামারী 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব আহমেদ ফিরোজ কবির 69 পাবনা 2 সদস্য, জনাব মোহাম্মদ আবু কালাম 58 নাটোর 1 সদস্য, জনাব এস এম শাহজাদা 113 পটুয়াখালী 3 সদস্য, জনাব এইচ এম বদুজ্জামান 98 বাগেরহাট 4 সদস্য, নিরুফা আঞ্জুম 148 ময়মনসিংহ 3 সদস্য, আমাতুর কিবরিয়া কিয়া চৌধুরী 239 হবিগঞ্জ 1 সদস্য, গোরাম সরোয়ার টুকু 109 বোরগুড়া 1 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। আমি এখন মাননীয় চিফ হুইপকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 73 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধির 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন, কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব এইচ এম ইব্রাহিম 268 নোয়াখালী 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব শাজাহান খান 219 মাদারীপুর 2 সদস্য, জনাব শামীম ওসমান 207 নারায়ণগঞ্জ 4 সদস্য, জনাব ফাহমি গ্রন্দাজ বাবেল 155 ময়মনসিংহ 10 সদস্য, জনাব এস এম আল মামুন 281 চট্টগ্রাম 4 সদস্য, জনাব এস এম বোহানি সুলতান মাসমুদ 49 নওগাঁ 4 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 19 রংপুর 1 সদস্য, জনাব মোহাম্মদ আবদুল্লাহ 277 লক্ষ্মীপুর 4 সদস্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণতন্ত্রের বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব টিপু মুন্সি, 22 রংপুর 4 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব আ ক ম বাহাউদ্দিন, 254 কুমিল্লা 6 সদস্য, শেখ হেলাল উদ্দিন, 95 বাগেরহাট 1 সদস্য, শেখ আফির উদ্দিন, 85 যশোর 1 সদস্য, জনাব শরীফুর ইসলাম জিন্না, 37 বগুড়া 2 সদস্য, জনাব মোহাম্মদ সাজান ওমর, 125 ঝালকাঠি 1 সদস্য, জনাব মাহমুদ হাসান সুমন, 153 ময়মনসিং 8 সদস্য, বেগম সুলতানা নাদিরা, 110 বরগুনা 2 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাবিত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যকরী বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব স ম রেজাউর করিম, 127 পিরোজপুর 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, 158 নেত্রকোনা 2 সদস্য, জনাব বি এম কবিরুল হক, 93 নড়াইর 1 সদস্য, জনাব ছোট মনির, 131 টাঙ্গাইল 2 সদস্য, জনাব নূর উদ্দিন চৌধুরী নয়ন, 275 লক্ষ্মীপুর 2 সদস্য, জনাব মোহাম্মদ রশিদুজ্জামান, 104 খুলনা 6 সদস্য, জনাব মোস্তাক আহমেদ রুহি, 157 নেত্রকোনা 1 সদস্য, জনাব বশিরুর রহমান মোল্লা সজল, 178 ঢাকা 5 সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতিক্রমে তার পক্ষে আমি নূরে আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধি 246 বিধি অনুসারে 247 ও 248 বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক।
জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক 130 টাঙ্গাইল এক সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী 52 রাজশাহী এক সদস্য, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ 270 নোয়াখালী তিন সদস্য, উন্মে কুলসুম স্মৃতি 31 গাইবান্ধা তিন সদস্য, জনাব এ কে এম রেজাউল করিম তানসেন 39 বগুড়া চার সদস্য, জনাব এম এ জাহের 253 কুমিল্লা পাঁচ সদস্য, জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার 23 রংপুর পাঁচ সদস্য, দেওয়ান জাহিদ আহমেদ 169 মানিকগঞ্জ দুই সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমন্ত্রী ক্রমে তার পক্ষে আমি নুরে আনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধির 246 বিধি অনুসারে 247 ও 248 বিধি বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব দীপঙ্কর তালুকদার 299 রাঙ্গামাটি সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব আ স ম ফিরোজ 112 পটুয়াখালী দুই সদস্য, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 235 মৌলভীবাজার এক সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল ঔদুদ 45 চাঁপাইনবাবগঞ্জ তিন সদস্য, জনাব তানবীর শাকির জয় 62 সিরাজগঞ্জ এক সদস্য, জনাব গারিবুর রহমান শরীফ 71 পাবনা চার সদস্য, জনাব এস এম আতাউর হক 108 সাতক্ষীরা চার সদস্য, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু 143 শেরপুর এক সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, আপনি এখন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরে আনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণায়ী বিধি 247 বিধি অনুসারে 247 ও 248 বিধি বর্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব আ স ম ফিরোজ 112 পটুয়াখালী দুই সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী সদস্য, জনাব সুলাইমান হক জর্দার সেলুন 79 চুয়াডাঙ্গা এক সদস্য, জনাব মাসুদুদ্দিন চৌধুরী 267 ফেনী তিন সদস্য, বেগম শাহিন আক্তার 297 কক্সবাজার চার সদস্য, জনাব মুস্তাক আহমেদ রুহি 157 নেত্রকোনা এক সদস্য, জনাব মুজিবুর রহমান চৌধুরী 214 ফরিদপুর চার সদস্য, জনাব সালাউদ্দিন মাহমুদ 168 মানিকগঞ্জ এক সদস্য, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ 141 জামালপুর চার সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে,
মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন কার্যপ্রণালী বিধি 231 বিধি অনুযায়ী 232 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন ও কমিটির দায়িত্ব পালন কল্পে দ্বাদশ জাতীয় সংসদের পিটিশন কমিটির মনোনীত সদস্যগণের নাম ঘোষণা করছি। শিরিন শারমিন চৌধুরী 24 রংপুর 6 সভাপতি, জনাব মোহাম্মদ শামসুল হক টুকু 68 পাবনা 1 সদস্য, জনাব আসম ও ফিরোজ 112 পটুয়াখালী 2 সদস্য, জনাব মোহাম্মদ মোতাহার হোসেন 16 লালমনিরহাট 1 সদস্য, জনাব হাফিজউদ্দিন আহমেদ 5 ঠাকুরগাঁ 3 সদস্য, জনাব আক্তারুজ্জামান 198 গাজীপুর 5 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ 250 কুমিল্লা 2 সদস্য, উম্মে কুলসুম স্মৃতি 31 গাইবান্ধা 3 সদস্য, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 150 ময়মনসিংহ 5 সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন কার্যপ্রণালী বিধি 257 বিধি অনুযায়ী 258 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন ও কমিটির দায়িত্ব পালন কল্পে দ্বাদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির মনোনীত সদস্যগণের নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ শামসুল হক টুকু 68 পাবনা 1 সভাপতি, জনাব মোহাম্মদ শফিকুর রহমান 263 চাঁদপুর 4 সদস্য, জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার 12 নীলফামারী 1 সদস্য, জনাব আহমেদ ফিরোজ কবির 69 পাবনা 2 সদস্য, জনাব শামসুল আলম দুদু 34 জয়পুরহাট 1 সদস্য, শাহাদারা মান্নান 36 বগুড়া 1 সদস্য, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী 239 হবিগঞ্জ 1 সদস্য, জনাব আব্দুল কাদের আজাদ 213 ফরিদপুর 3 সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ বিপ্লব হাসান, কুড়িগ্রাম 4। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান দ্বাদশ জাতীয় সংসদ রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে নৌকা মার্কা দিয়ে কুড়িগ্রাম 4-এর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এই এই বয়সে আমি আপনার মাধ্যমে আমার সেই প্রাণপ্রতি প্রিয় নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর অশেষ রহমতে। কুড়িগ্রাম আমার নির্বাচনী এলাকা রৌমাই রাজপুর চিলমারির মানুষের ভোটে সমর্থনে দোয়া নিয়ে আমি আজকে এই সংসদে প্রথমবারের মতো এসেছি, কথা বলতেছি। আমি আমার সেই রৌমাই রাজপুর চিলমারি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার সেই ইস্পাত কঠিন নেতৃত্বে বাঙালি জাতিকে একটি অনন্য একতাবদ্ধ ঐক্যে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে মননে বুনেছিলেন স্বাধীনতার বীজ, দিয়েছিলেন মুক্তির স্বাদ, দিয়েছিলেন একটি শাসনতন্ত্র। আমি আজকে ধন্যবাদ স্মরণ করতে চাই
বঙ্গবন্ধু শেখ ফজলুল করিম মুজিবকে যিনি সার্বক্ষণিক বঙ্গবন্ধুর প্রেরণাদায়ী ঈশ্বর ছিলেন, পাশে থেকে সাহস জুগিয়েছেন। আমি নেত্রী ভাষায় বলতে চাই, মুক্তি মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গরিলা। আজকে এই সংসদে, মহান জাতীয় সংসদে স্মরণ করতে চাই 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে 30 লক্ষ শহীদ নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন, সেই শহীদগণকে, যার মধ্যে 17,000 বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন, স্মরণ করতে চাই 2 লক্ষ মা বোনকে যারা মহান মুক্তিযুদ্ধে তাদের সর্বস্ব হারিয়েছিল, স্মরণ করতে চাই বাঙালি জাতির গর্বের ধন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছিলেন, স্মরণ করতে চাই সেই 15 আগস্ট বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই সব শহীদের, সেই শহীদদেরকে আজকে স্মরণ করতে চাই, জাতীয় চার নেতাকে যাদেরকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সহ বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণ অধিকারে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যে বাকে বাকে ইতিহাসের বাকে বাকে যেসব শহীদরা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন সেই সব সংগ্রামী ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা রৌমারী রাজীবপুর চিলমারি, দেশের উত্তর প্রান্তের একটি এলাকা, এলাকার মানুষ স্বভাবতই এবং ঐতিহ্যগতভাবে স্বাধীনচেতা এবং প্রগতিশীল। আজকে আমরা যদি ইতিহাসের পেছনে ফিরে তাকাই, আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে তাকাই, আমরা যদি সেই নীল বিদ্রোহের দিকে তাকাই, সারা দেশে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ারও 10 বছর আগে অন্তত রৌমারীতে নীল বিদ্রোহ হয়েছিল ভাদু ব্যাপারের নেতৃত্বে, আজকে জমিদার বিদ্রোহ বলেন এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে আমার সেই মুক্তাঞ্চল প্রায় 60,000 মতান্তরে 75,000 মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছিল সারা বাংলাদেশে, যারা ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আমি সেই প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, যেখান থেকে যে অঞ্চলের মানুষ কর্মঠ, যে অঞ্চলের মানুষ শিক্ষা দীক্ষায়, আধুনিক শিক্ষা দীক্ষায় বাঁচতে চায়, অথচ আজকে তারা সেই রৌমারীরাজপুর চিলমারি মানুষ নদীগর্ভে প্রায় বিলীন হওয়ার পথে। আমাদের রৌমারীরাজপুর চিলমারিতে 4টি আন্তর্জাতিক নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদ, হলহলিয়া, সোনাভরি এবং জিঞ্জিরাম। আজকে 3টি নদ কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও ব্রহ্মপুত্রের কলার গ্যাসে আমার সেই মাননীয় সদস্য 3 মিনিট শেষ করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি 30 জানুয়ারি যে 143 পৃষ্ঠার বক্তব্য দিয়েছেন মহান সংসদে, সেই বক্তব্যটি উনি কিছুটা পাঠ করেছিলেন, সেই বক্তব্যটি ছিল অনেকটাই তথ্যবহুল। উনি সেই 143 পৃষ্ঠার বক্তব্যে উনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে বিগত 15 বছরে কিভাবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, কিভাবে আজকে বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের সেবা মানুষ তার দাঁত দোরগোড়া পৌঁছে যাচ্ছে, মানুষের এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে সফলতার সহিত আমরা সেই সেই সক্ষমতা অর্জন করেছিলাম মানুষকে সুরক্ষা করার জন্য। বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে, আজকে আমাদের ডেল্টা প্ল্যান বলেন, আজকে আমাদের অন্যান্য উনি 10টি ফাস্ট ট্র্যাক প্রকল্পের কথা বলেছেন, যে প্রকল্পগুলো নির্দেশনা রাখে আজকে আমরা উন্নত দেশে যাচ্ছি। এবং মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, বলেছেন যে 7ই জানুয়ারি নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ ছিল গণতন্ত্র রক্ষার জন্য, উনি সেই নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলকে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছেন, এবং আগামী দিনে বাংলাদেশে রাজনীতিতে যাতে করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবাই যাতে অহিংস পন্থা অবলম্বন করে সেই আহ্বান জানিয়েছেন। এবং উনি যথার্থই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নের সিঁড়িতে পার গেছেন, আমি তার সাথে একমত। এই কারণে এই যে আমরা জানি মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে
অসাম্প্রদায়িক একচেতনা উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য সমাজতন্ত্র এবং গণতন্ত্রের জন্য সেদিন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমরা এই মহান সংসদে গিয়ে লক্ষ্য করি, যেখানে যারা আমরা অবস্থান করছি, আমরা এখানে প্রত্যেকেই আমরা অসাম্প্রদায়িক চেতনা উদ্বুদ্ধ। আমরা এখানে আমরা জানি বিগত 15 বৎসরে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেটা কখনোই বাধাগ্রস্ত হয়নি। আমরা এখানে জানি এদেশে আজকে গত 15 বৎসরে যারা বাংলাদেশের আইনকে বাংলাদেশের আদালতকে চ্যালেঞ্জ জানিয়েছিল বা বলেছিল যে যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়, তারা বলেছিল যে যদি মুক্তিযুদ্ধের অপরাধের কারণে যদি বিচার হয় তাহলে আমাদের হাতে সেদিন আমরা বটগাছ গজাবে, তাদের সেই অহংকার আজকে মাটিতে ধূলিসাৎ হয়েছে। আজকে বঙ্গবন্ধুরা দেখিয়ে দিয়েছেন, আইনের শাসন করে বাস্তবায়ন করে দিয়েছেন। এখন আমি বলতে চাই, উনি যথার্থই বলেছেন, আজকের বাংলাদেশ সেদিনের সেই মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর এবং বঙ্গবন্ধু যারা সহচর ছিলেন তাদের সেই সোনার বাংলাদেশে আমরা পরিণত হতে যাচ্ছি। আজকে আমাদের সামনে একমাত্র চ্যালেঞ্জ কিভাবে আমাদের নির্বাচনী ইশতেহারগুলোকে আমরা পালন করতে পারি। আমরা যারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, আমরা যারা ফিরে গিয়েছিলাম মানুষের কাছে ভোট চাওয়ার জন্য, মানুষের দ্বারে দ্বারে বলেছিলাম, উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলাম, সেই সব স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের একমাত্র চ্যালেঞ্জ। তাছাড়া আমি আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ মনে করি না। এই এক মিনিট শেষ করবেন। আগামী 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমার এলাকায় অনেক সমস্যা, আমি কি কি সমস্যা সেটা বলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জানেন, বিগত আমি খেয়াল করেছি গত 1 বছরে উনি 4 বার চিলমারির কথা বক্তব্য বলেছেন, আমি নিজ কানে শুনেছি। আমি তাই বলতে চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, রৌমারাজপুর চিলমারি নদী কেন্দ্রিক একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করবেন, যাতে করে আমার সেই নদী অঞ্চলের মানুষটি রক্ষা পায়, তাদের বাস্তবিক আহ্বায় না থাকতে পারে। এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চল, এখানে আমাদের প্রচুর ব্যবসা করার সুযোগ আছে, আমাদের এখানে কোনো কলকারখানা নেই, ইন্ডাস্ট্রি নেই, এখানে আমাদের বিদ্যুতের অনেক ঘাটতি, আমাদের স্বাস্থ্যসেবা নেই, আমাদের নানাবিধ অসুবিধা। আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টগুলোকে জানাচ্ছি, আমাদের যাতায়াত ব্যবস্থার খুবই খারাপ অবস্থা। বিগত 1 বছরে এমন হয়েছে, আমাদের মা বোনেরা, প্রসূতি মায়েরা রাস্তায় সন্তান জন্মদান করেছে। এইসব সকল কিছু বিবেচনা করে আমার সে পিছিয়ে পড়া অঞ্চল রৌমারাজপুর চিলমারি, মাননীয় নেত্রী সবই জানেন, আমি তার কাছে বিনীত আহ্বান জানাবো একটি 5 বছর পরিকল্পনা নিয়ে কিভাবে আমার চিলমারি, আমার রৌমারি, আমার রাজীবপুর। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাকারিয়া, দিনাজপুর 1। জনাব মোহাম্মদ জাকারিয়া, দিনাজপুর 1, আপনার সময় 7 মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব স্পিকার, আসসালামু আলাইকুম। জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাই আমি পরম করুণ নামে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আজকে দ্বাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন সূচনা লগ্নে মাননীয় স্পিকার আপনাকে এবং নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্থ বার্ষ পঞ্চবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল সংসদ সদস্যগণকে। আমি অভিনন্দন জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য। আমি নির্বাচন কমিশন, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিয়োজিত বিভিন্ন বাহিনী ও গণমাধ্যমকে একটা বিরাট কর্মযোগ্য সহায়তা দেওয়ার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রপতির উপর যে ভাষণ, আমরা এই আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার 143 পৃষ্ঠার যে ভাষণ উনি দিয়েছেন, সেই ভাষণে উনি বাংলাদেশের এই আগামী 5 বছরের এবং আমাদের সামনের বাংলাদেশ গঠনের যে দিক নির্দেশনা উনি দিয়েছেন সেটা একটা বিরল ঘটনা বলে আমি মনে করি। আজকে মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদকে, যাদের বীরত্ব আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি কৃতজ্ঞতা স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ সকল শহীদদের। জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় 1975 সালের 15ই আগস্টের বর্বর হত্যাযজ্ঞ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার সহধর্মিণী আমাদের নেত্রী মমতা মহিমা,
ময়ূষী নারী বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সপরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, পরম করুণাময় আল্লাহ তাদের কাছে রুহের মাগফিরাত কামনা করছি। নেত্রী, আজকে বাংলাদেশ আমরা এই 15 বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছে গেছি। জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে যে যে কথা বলে এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রামে আজকে আমরা এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশ একটি পৃথিবীর কাছে রোল মডেল। আজকে আমাদের নেত্রী আমাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয়ে আজকে বাংলাদেশকে একটি অনন্য জায়গায় উনি নিয়ে গেছেন। উনি আমাদের আমাদের এই 1.5 দশকের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন করেছেন। আইকনিক পদ্মা সেতু, পায়রা সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, দ্বিতীয় গোমতী সেতু প্রভৃতি অসংখ্য সেতু, মহাসড়ক পুনর্নির্মাণ করা সহ জেলা আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক সড়ক পরিবহনে 3 গুণ বৃদ্ধি করে 22,476 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 76 গুণ বৃদ্ধি করে 2,38,000 কিলোমিটার উন্নীত করেছেন। আজকে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ট্যানেল, বাংলাদেশের একমাত্র ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে, হজরত আন্তর্জাতিক বিমানবন্দর ও ফার্মগেট পর্যন্ত অংশ উনি যান চলার জন্য উন্মুক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালের অক্টোবর মাসের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করেছেন। আজকে আমাদের সকল বিষয়ে আমরা আজকে একটা জায়গায় পৌঁছে গেছি। আর অল্প দিনের মধ্যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা উনি স্বপ্ন দেখেন, সেই সোনার বাংলা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমরা মনে করি। আজকে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, আজকে নারীর ক্ষমতায়ন জাতীয় সংসদে সংরক্ষিত আসন সংখ্যা উনি 50-এ বৃদ্ধি করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ সহ 25টি অধিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনে বাংলাদেশ সক্রিয় সদস্য আজকে হয়েছেন। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর আমরা 53 বছর ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এর সুফল ভোগ করছে 17 কোটি মানুষ। বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় 19.08 কোটি মানুষ। ইন্টারনেট ব্যবহার করছেন 23.4 কোটি উন্নত হয়েছে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের ফলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং, প্রশাসন, উদ্ভাবন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, ICT, শিল্প সহ প্রায় সব খাতে সমানভাবে উন্নত হয়েছে। বিগত বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নানা উদ্যোগ বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ভূষিত হয়েছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দৃঢ় বলিষ্ঠ দৃঢ় নেতৃত্বের কারণে গত 1.5 দশকে আর্থসামাজিক খাত সহ সকল খাতে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। তার জন্য সমগ্র দেশবাসীর পক্ষে হতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এলাকা দিনাজপুর এক বীরগঞ্জ কারলের মানুষ আজকে একটা চড়াই উত্তায় পেরিয়ে আজকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে আমাকে সেই এলাকায় সাংসদ হিসেবে নির্বাচন করেছেন। আমি ওই এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দীর্ঘ 34 বছর এই দলের সাথে আছি। আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, স্বেচ্ছাসেবক লীগ করেছি। আজকে 19 বছর থেকে বীরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমার বীরগঞ্জ কারুল একটি পিছিয়ে পড়া অঞ্চল হলেও আমার বীরগঞ্জ কৃষি ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন আমরা এনেছি। আমরা সেখানে আপনি জানলে খুশি হবেন, বিগত 3 বছরে আমরা জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপালে আলু রপ্তানি করেছি 29,311 মেট্রিক টন এবং 2022-23 অর্থ বছরে বিদেশে মালয়েশিয়ায় বাঁধাকপি রপ্তানি করেছি আমরা 24 মেট্রিক টন। আমাদের ওই অঞ্চল একটি কৃষির অপার সম্ভাবনা আছে। আমাদের পিছিয়ে পড়া উপজেলা আছে কাহারুল, সেই এলাকার রাস্তাঘাট, আমাদের এখনো একাডেমিক বিল্ডিং, আমাদের মসজিদ মন্দির, আমাদের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের। মাননীয় সদস্য 3 মিনিট শেষ করুন। মূল সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। আমার বীরগঞ্জ এবং কারলের বীরগঞ্জ হচ্ছে
একটি বড় থানা কাহার মধ্যে একটি ছোট থানা আমার 17টি ইউনিয়নের একটি পৌরসভা, সেই পৌরসভার মধ্যে আমাদের যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি আমি 100 শয্যায় উন্নীত করবার জন্য আমি সরকারকে ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি। আমাদের রাস্তাঘাট, আমাদের অসংখ্য রাস্তাঘাট এখনো আমরা পাকা করতে পারি নাই, আমরা সেই রাস্তাঘাটগুলো আমাদের পাকা করা দরকার। আমার পিছিয়ে পড়া উপজেলা কাহারুল, সেই কাহারুলের মানুষ তারা সেই জিয়াউর রহমানের আমলে হানা ভোটের সময় সেই এলাকার মানুষ নায়ে ভোট দিয়ে নাকে বিজয়ী করেছে ওই উপজেলার মানুষ, একটি ঐতিহাসিক ঘটনা মাননীয় স্পিকার। সেই এলাকার মানুষের প্রতি আমার এই নির্বাচনে তারা আমাকে যেভাবে সমর্থন করেছে এবং ওই এলাকার মানুষ আমাকে যেভাবে বিজয়ী করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মহান এই সংসদে আমাকে এই রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলবার সুযোগ দানের জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আমরা এই দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা যেন কোনো গোষ্ঠী বাধাগ্রস্ত করতে না পারে, কেউ যেন এই দেশকে আর পিছিয়ে ফিরতে না পারে, তার জন্য আমরা এই জাতীয় সংসদ আমরা বিরাট ভূমিকা রাখবো বলে আমরা মনে করি। আজকে আগামী 5 বছর এই দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটি জায়গায় আমাদের আরো সংস্কারের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে একটি নতুন বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এই এই আপনাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতির উপর আনীত প্রস্তাবে ধন্যবাদ প্রস্তাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব আব্দুল হাফিজ মল্লিক, বরিশাল 6। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এই মহান সংসদে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়ে আপনি এই সংসদ পরিচালনা করছেন। আমি আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকেও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই এবং এই সংসদে নেতা নির্বাচিত হয়ে সংসদ আলোকিত করছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাই সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, বঙ্গমাতা মহীয়সী নারী শেখ ফজিলতুন্নেসা মুজিব এবং 15ই আগস্টের কালো রাত্রে তার সাথে নিহত সকল শহীদদের প্রতি, স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, 4 জাতীয় নেতা ভাষা শহীদ এবং বাঙালি স্বাধীনতা আন্দোলনের 3 পুরুষ জনাব হোসেন শহীদ সরওয়ার্দী, শেরবাংলা একে ফজলুল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই দেশের সংবিধান এবং গণতন্ত্র সমুন্নত রাখতে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং চোখ রাঙ্গানি উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন জাতিকে, তার জন্য মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আমরা এই দেশ পেতামই না, বাংলাদেশ কখনই স্বাধীন হতো না। যাই হোক, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে হাত দিলেন, শুরু করলেন, তখনই দেশি বিদেশি চক্রান্তকারীরা তাকে নৃশংসভাবে পরিবারের সদস্য সহ হত্যা করলেন এবং এই দেশের উন্নয়ন থমকে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আল্লাহ কি শান, তারই তনয়া আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তার নেতৃত্বে বাংলাদেশ এখন
বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি গত দেড় দশকে দেশের অভূতপূর্ব বিশেষ কতগুলি বিষয় উন্নয়নের অভূতপূর্ব উন্নয়নের বেশ কতগুলি বিষয় সম্বন্ধে বিশেষভাবে তার বক্তব্য উল্লেখ করেছেন, যেমন করোনা ও করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবের পরেও নেতৃত্বে এই দেশের প্রবৃদ্ধি 6.7% উন্নীত হয়েছে, মাথা পিছু আয় পাঁচ গুণ বেড়ে হয়েছে 2,793 ইউএস ডলার, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে 1,26,272 কোটি টাকা উন্নীত হয়েছে, এর উপকার ভোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,61,00,000। খাদ্য উৎপাদনে মাননীয় নেতৃত্বে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে, বিদ্যুৎ উৎপাদনে 2009 সালের 4,942 মেগাওয়াট হতে 29,727 মেগাওয়াটে পৌঁছেছে, দেশের শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়, যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হয়েছে, স্বপ্নের পদ্মা সেতু সহ বঙ্গবন্ধু মহাসড়ক রেল লিঙ্ক, মেট্রো রেল, উড়াল সড়ক, বঙ্গবন্ধু টানেল, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সকল বৃহৎ এবং মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতা ও দূরদর্শিতার জন্য দেশ দ্রুত গতিতে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করা, একই সাথে এখনের ডিজিটাল বাংলাদেশ থেকে 2041 সাল নাগাদ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা। স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি মূল মন্ত্র স্তম্ভ ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার, এগুলি হলো স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। এই প্রকল্প বাস্তবায়নের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী টার্গেট ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি ওনার ভাষণের উপসংহারে এসে ওনার পুরো বক্তব্যের সারমর্মে বলেছেন, সোনার বাংলা বিনির্মাণে আরো উন্নয়ন করতে হবে, ভবিষ্যতে আরো কঠিন সমস্যার সম্মুখীনের জন্য প্রস্তুত থাকতে হবে, ষড়যন্ত্র করে কেউ যেন আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে, গুজব ও অপপ্রচার জনগণের সাথে নিয়ে মোকাবিলা করতে হবে, সারা বিশ্বে অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হতে পারে এর মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতিতে উনি উল্লেখ করেছেন, কৃষি উৎপাদন বাড়াইতে হবে, জ্বালানি নিরাপত্তায় গভীর সমুদ্রে তেল অনুসন্ধান করতে হবে, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি ও নতুন নতুন শ্রম বাজার খুঁজতে হবে, অধিক আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির গত 30 জানুয়ারি তারিখের এই মহান সংসদের ভাষণ ছিল আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক। এই ভাষণে দেশের অতীত ও বর্তমান সমস্যা অ্যানালাইজ করে ভবিষ্যৎ সম্বন্ধে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি মনে করি ওনার এই দিক নির্দেশনার সকল পয়েন্ট আমাদের অক্ষরে অক্ষরে পালন করা দরকার। মাননীয় রাষ্ট্রপতির এই মহামূল্যবান ভাষণের জন্য আমি কৃতজ্ঞতা সহকারে তার প্রতি ধন্যবাদ প্রস্তাব আন্তরিকভাবে সমর্থন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই সাথে আমি এই ধন্যবাদ প্রস্তাবের আলোচনার পরে আমি আমার এলাকার সম্বন্ধে একটি কথা আপনাকে এবং মহান সংসদকে জানাতে চাই। আমার প্রিয় এলাকা ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ, এই এলাকার জনগণের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের ভোট আমাকে ভোট প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে বাকের সম্বন্ধে আমি
একটি কথা আরো বলবো, সেটা হলো আমরা সকলেই জানি মাননীয় স্পিকার, এই বাকেরগঞ্জ এলাকাটি এটার নামই বরিশাল জেলা, পূর্বে এটা বাকেরগঞ্জ জেলা ছিল, আমরা সকলেই জানতাম, সকলেই পাঠ্যপুস্তকে পড়েছি যে আমাদের প্রথম 17টি জেলার একটি জেলা বাকেরগঞ্জ। কিন্তু এই বাকেরগঞ্জ জেলাকে এখন এটা পরিবর্তন, নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, আমি কোথাও শুনিনি ইতিহাসে কোথাও নাম পরিবর্তন হয়ে মানে আদি নাম বাদ দিয়ে পরবর্তী নাম গ্রহণ করা হয়েছে। ইতিহাসে সমস্ত আমি দেখা গেছে যে আদি নাম সকলে ফিরিয়ে আনছে, যেমন মায়ানমার, বার্মা ব্রিটিশরা রেখেছিল কিন্তু তারা তাদের পুরো নামে চলে গেছে। তো বাকেরগঞ্জের নাম ব্রিটিশরা বাকেরগঞ্জ নাম রেখেছিল 1797 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ স্থাপিত হয়েছিল, কিন্তু 186 বছর ব্রিটিশ এবং পাকিস্তানিরা এই নাম পরিবর্তন করেনি। কিন্তু 1993 সালে যখন বরিশাল বিভাগ সৃষ্টি হয়, তখন তৎকালীন বিএনপি সরকার এই এলাকার নাম, এই জেলার নাম বাকেরগঞ্জ পাল্টিয়ে বরিশাল লেখা এবং বলা শুরু করে দেয়। এই নাম পরিবর্তন বাকেরগঞ্জের মানুষের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী, এই সংসদ নেতা এবং মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর কাছে অনুরোধ রাখব যে ব্যাপারে নাম পুনর্বহাল করার জন্য বাকেরগঞ্জের নাম ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, এই স্বাধীনতার পরে 52 বছরের ইতিহাসে 44 বছর এই এলাকাটি মানে আমার এই নির্বাচনী এলাকা বাকেরগঞ্জ অন্য দলের করায়ত্তে ছিল। সদস্য 2 মিনিট বলুন। তো এই ফলে এখানে এই এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নয়ন সাধিত হলেও এই এলাকায় উন্নয়নের তেমন ছাপ পড়েনি, এটা অবহেলিত ও বঞ্চিতই রয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই এলাকার উন্নয়ন এবং মাননীয় অন্যান্য মন্ত্রীবর্গের কাছে এই এলাকার উন্নয়নের জন্য সাহায্য প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, দক্ষিণ অঞ্চল সম্বন্ধে আমি দুটি কথা বলতে চাই, দক্ষিণ অঞ্চল এবং বরিশাল। প্রথমেই এই যে বঙ্গবন্ধু মহাসড়কটি তৈরি হয়েছে মাননীয় নেত্রীর ইনিশিয়েটিভের জন্য, ঢাকা ভাঙ্গা বরিশাল মহাসড়ক, এবং এর মধ্যে আমাদের স্বপ্নের সেই সেতু পদ্মা সেতু নির্মিত হয়েছে। আমরা যদিও আগে 8 ঘন্টায় বরিশাল যেতাম, এখন আমরা 3 ঘন্টায় যেতে পারি, কিন্তু আমি মনে করি এই অ্যালাইনমেন্টটা বরিশালের জন্য অ্যালাইনমেন্টটা কিছুটা পরিবর্তন করে নতুন অ্যালাইনমেন্টে কাজ করা দরকার। সেটা হলো যে ভাঙ্গা দিয়ে যদি আমরা বরিশাল যাই, তাহলে কিন্তু 50 কিলোমিটার অধিক পথ ঘুরতে হবে। এই পথ আজীবনের মনে হাজার বছর চলতে থাকবে, অতিরিক্ত পথ ঘোরা। কিন্তু আমরা যদি জাজিরা থেকে শরীয়তপুর হয়ে দামুড্যা, তারপরে গোসাইরহাট হয়ে বরিশাল যাই, তাহলে 50 কিলোমিটার পথ কম হবে। এখন 3 ঘন্টায় যাই, এবং এই লাইনে যদি আমরা এই সড়কটি, এখনো ভাঙ্গা থেকে বরিশাল সড়ক শুরু হয়নি, এখন এটা পরিবর্তন করে যদি শরীয়তপুর উপরে দিয়ে আমরা যাই, তাহলে কিন্তু 2 ঘন্টায় আমরা বরিশাল যেতে পারবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক ও সেতু মন্ত্রীকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরেকটি বিষয় বলবো আমরা, মাননীয় সদস্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য প্রাণ গোপাল দত্ত 255 কুমিল্লা 7, আপনার নির্ধারিত সময় 7 মিনিট, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আমার এই বক্তব্যের শুরুতে আমি প্রথমেই একটি গৌরবের খবর এই সংসদের কাছে উপস্থাপন করতে চাই, সেটা হল বাংলাদেশ সরকার দক্ষিণ এশীয় অঞ্চলের WHO-র প্রতিনিধিত্ব করার জন্য যাকে মনোনয়ন দিয়েছিলেন সাইমা ওয়াজেদ হুসাইন, গত 29, 30 অক্টোবর এবং 1 এবং 2 নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত আমাদের দক্ষিণ এশীয় কাউন্সিলের
10টি ভোটের মধ্যে 8-2 ভোটের ব্যবধানে নির্বাচিত হন এবং পরবর্তীতে উনি WHO-র স্বীকৃতি নিয়ে গত পহেলা ফেব্রুয়ারি দিল্লিতে তার স্বীয় আসনে বসেন। আমি মনে করি এক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক মনোনয়ন দিয়েছিলেন এবং আমরা সেই চার দিনের সম্মেলনে দেখেছি প্রত্যেকটা দেশ আমাদের মনোনীত প্রার্থীকে যথেষ্ট প্রশংসা করেছেন এবং সেখানে যে উপস্থাপনা আমাদের প্রার্থী দিয়েছিলেন, সেখানে যে কোশ্চেন আনসার সেশনগুলো হয়েছিল, সব দিক দিয়েই উনি এগিয়ে থেকে জয়ী হয়েছিলেন। এই ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসার্ন্ড কান্ট্রির রাষ্ট্র মহামান্য রাষ্ট্রদূতগণকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমি বিগত 10 বছর সায়মা ওয়াজেদের সাথে কাজ করেছিলাম অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পেডিয়াট্রিক নিউরোলজি ডিপার্টমেন্ট খুলি। পরবর্তীতে 2011 সালের 25শে জুলাই একটি আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে সায়মা ওয়াজেদের বদান্যতায় বাংলাদেশের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের মারা কিছুটা হলে আশ্বস্ত হয়েছিলেন যে তারা পাগল না, তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রপতির ভাষণের 5ম দফাতে আমি একটু দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি। কোট ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 2001 সালের নির্বাচনের পরবর্তী দেশে যে নিঃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভুলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু 2008 সালের নির্বাচন সহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে দলের শীর্ষ নেতৃত্বের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বের সুস্পষ্ট ও কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছিলাম। গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথ চলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। আনকোট আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে 1952 থেকে এ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়ে আমাদের একটি স্বাধীন মাতৃভূমি দিয়েছিলেন তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম আমার 2 লক্ষ মা বোনের প্রতি যারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে সাহায্য করেছিলেন। জেল হত্যার যে 4 জন জাতীয় নেতা আমরা হারিয়েছি তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। মাওলানা ভাসানি, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ারদী সহ সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাজনিত অধ্যায় 1975 সালের 15ই অগাস্ট যেদিন জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, একই সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি আমার প্রিয় নেতা জনাব শেখ ফজলুল হক মনি যার সাথে 8 মাস কাটিয়েছিলাম তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই বাংলাদেশে 1972 সালের 4ঠা নভেম্বর এই গণপরিষদে যে সংবিধান পাশ করা হয়েছিল সেই সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছিলেন। গণতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন, কোন ক্রিটিসিজম চলবে না বা কোন কথা বলা চলবে না, কোন প্রসেশন হবে না, কোন পার্টির কাম চলবে না, এই রকম কোন নির্দেশনা আমি দিতে চাই না, কারণ দেশের যা অবস্থা ছিল সব দেশের সব যুগে বিপ্লবের পর তাই হয়েছে, কিন্তু আমি চাই নাই। চাই নাই শক্তি কোথায়? আমাদের শক্তি আমাদের জনগণ, কারণ জনগণের আমরা মনে করি, কেউ যদি মনে করেন যে শক্তির উৎস বন্দুকের নল, আমি স্বীকার করি না। আমি স্বীকার করি আমার দল স্বীকার করি শক্তির উৎস হলো জনগণ। কখনো বঙ্গবন্ধু গণতন্ত্র থেকে পিছপা হতে চাননি,
ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বঙ্গবন্ধুর যে সুস্পষ্ট বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে 1975 সালের 15 আগস্টের পর জিয়াউর রহমান যে বীজ বপন করে গিয়েছেন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য সেই বীজ এখনো বাংলাদেশের শিরায় শিরায় প্রবাহমান। বঙ্গবন্ধু বলেছিলেন কোট, 25 বছরে আমরা দেখেছি যে ধর্মের নামে কি জুয়াচুরি, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে বেইমানি, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার এই বাংলার মাটিতে চলেছে। ধর্ম পবিত্র, পবিত্র স্থানে রাখতে দেন, একে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা চলবে না, আনকোট। সুতরাং 75 সালের এই নৃশংস হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান সাহেব প্রত্যেকটা ইনস্টিটিউটে, আমি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার খেলার সাথী প্রাক্তন এমপি আফসারুল আমিনকে কারাগারে নিয়ে যান বিশেষ নিরাপত্তা আইনে, এবং তাকে কারাগারে থেকে আমাদের 2 বছর পরে এমবিবিএস পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছিল। আজকে সেই যে নির্যাতন চলেছিল সেই নির্যাতনের সবচেয়ে বড় সাক্ষী কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এবং জিয়াউর রহমান সাহেব কোনো দিন চট্টগ্রাম মেডিকেল কলেজকে মেনে নিতে পারেননি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র উপরে তার একটা রোষানল ছিল। আমরা দেখেছি যে 1975 সালের পরে এদেশ মাননীয় সদস্য আপনি 3 মিনিট বলবেন, অনুগ্রহে 3 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আমি যে কথাটা বলতেছিলাম যে ধর্মের নামে যে রাজনীতি চলেছিল তার সম্পূর্ণ প্রতিফলন করেছিলেন উনি 1979 সালের নির্বাচনে। সেই নির্বাচনের আগে তথাকথিত প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জোর করে মানুষকে নিয়ে নির্বাচন দাঁড়া করিয়েছিলেন, তার এক জ্বলন্ত উদাহরণ হল সুবিধাভোগী রাজনীতিবিদরা, তার মধ্যে ছিলেন আমার চান্দিনা নির্বাচনী এলাকার জনাব রেদওয়ান আহমেদ সাহেব, যিনি এই পর্যন্ত সবগুলি দলে করে ফেলেছেন। সুতরাং একজন রাজনৈতিক নেতার যে চরিত্র থাকা উচিত ছিল সেটা চান্দিনাতে সবসময় ভুল নিতে হয়েছে। তারপরে জন্ম নিয়েছে সেখানে বঙ্গবন্ধুর কিলার কর্নেল রশিদ, কিলার রশিদের জন্ম সেই জায়গাতে, এবং যেই জায়গাটা উনি মোটামুটি ভাবে জিয়াউর রহমানের ছত্রছায়ায় একটা কসাইখানা করে ফেলেছিলেন। আজকের এই নির্বাচনে নেমে আমি যা দেখতে পেলাম যে সেই ধর্মীয় উন্মাদনা কোনো অবস্থাতে আমার চান্দিনা এলাকাতে কমছে না। এমন আমার নির্বাচনী প্রচারণা প্রচার করা হয়েছে যে মূল বক্তব্যই ছিল এখানকার হিন্দু ভোটার 6,000 আর বাকিরা মুসলিম, আরেকটা হলো একজন মসজিদে আরেকজন মন্দিরে জনগণ কাকে বেছে নেবে। এই ধর্মীয় উন্মাদনা যদি চলে তাহলে সেটা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, সোনার বাংলা, ধর্মনিরপেক্ষ রাজনীতির সম্পূর্ণ বিপরীত দিকে চলে যাবে। এবং আমাকে এই ধর্মীয় উন্মাদনা এটাই স্মরণ করিয়ে দেয় 1618 সাল থেকে 1648 সালে তথাকথিত ইউরোপ, যাদেরকে আমরা সভ্য বলে জানতাম, সেখানে 30 বছরের যে ক্রুসের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ কোনো সেই দিকে এগিয়ে যাবে কিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুনির্বদ্ধ অনুরোধ জানাবো, ধর্মীয় উন্মাদনাকে আর কোনোভাবেই বাড়তে দেওয়া উচিত হবে না। আমি আমার চান্দিনা উপজেলার আমার জনগণকে আমার ভোটারদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাকে নির্বাচিত করার জন্য। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, উনি আমাকে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বলে। আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন বহুমাত্রিক দার্শনিক, আপনি শুধু বাংলার ছাত্রী নন, আপনি ইকোনমিক্স জানেন, সমাজনীতি জানেন, রাজনীতি জানেন, সুতরাং ভবিষ্যৎ কি হবে এই দেশের সেই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারবো না, তবে আমি এটুকু বলি আপনার সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দৃষ্টি বাংলাদেশকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ফিদেল ক্যাস্ট্রো ভাষায় 5 ফিঙ্গার টিপস, আপনি 5টার দিকেই নজর দিয়েছেন, তার প্রথমটা হলো এডুকেশন, দ্বিতীয়টা মেডিকেশন, তৃতীয়টা হলো ইলেকট্রিফিকেশন। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান, 263 চাঁদপুর 4, আপনার সময় 10 মিনিট, ধন্যবাদ। শফিকুর রহমান, আপনার সময় 10 মিনিট।
Bismillahirrahmanirrahim. Mananiya Speaker, Mahamanya Rashtrapati Barshoshkurur Bhashan Pradotto Bhashane এর উপর আনিত ধন্যবাদ প্রস্তাব এনেছেন আমাদের মাননীয় স্পিকার আমি সেই ভাষণের প্রতি সম্পূর্ণ রূপে সমর্থন জানাচ্ছি একাত্মতা প্রকাশ করছি কারণ মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে একেবারে গত 15 বছরের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা তিনি ধারাবাহিকভাবেই তুলে ধরেছেন এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ আর তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি সেই আলোচনায় যাবার পূর্বে আমি আপনি দ্বিতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব নেওয়ায় এবং এই ডেপুটি স্পিকারের দায়িত্ব নেওয়ায় এবং স্পিকার চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ায় আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি মাদার অফ দি হিউম্যানিটি যিনি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ দেশরত্ন শেখ হাসিনাকে তিনি পঞ্চমবারের মতো দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশকে এক স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য আমি তার কাছেও কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি সব আলোচনার পূর্বে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে যার ডাকে যিনি 23 বছর এক নাগাড়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে এই বাংলাদেশের জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তাকে এবং ছাত্র জীবনে তার সেই আহ্বানে 69 গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে যাবার একটা সুযোগ হয়েছিল সেজন্য নিজেকে আজ পর্যন্ত গর্বিত মনে করি আমি সেই কিন্তু 15 আগস্ট ওই জিয়াউর রহমান এবং খন্দকার মোস্তাকরা যেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করলো এবং তার পরিবারের সবাইকে হত্যা করলো এবং তারা শাহাদাত বরণ করলেন এটি ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা কারণ এত বাচ্চা মানুষকে যুদ্ধে হয়তো মারা যায় কেউ কেউ কিন্তু এইভাবে হত্যা করেছে কেউ এটা এটার কোনো ইতিহাস নেই আমি সেজন্য তাদের রুহের মাগফিরাতের কামনার সাথে সাথে যারা হত্যা করেছে তাদেরকে ধিক্কার জানাই এবং যারা হত্যাকারীদের এখনো সমর্থন করে তাদেরকে শুধু ধিক্কার ঘৃণা নয় যদি পারতাম তাহলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতাম মাননীয় প্রধানমন্ত্রী আমি এই সংসদে দাঁড়িয়ে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই আমি বিগত 7 তারিখের নির্বাচনে যে ভদ্রলোক আমার বিরুদ্ধে নির্বাচন করেছিল স্বতন্ত্র শামসুল হক ভুঁইয়া সাহেব তিনি গত শুক্রবার ইন্তেকাল করেছেন তো ইন্তেকাল করেছেন আমি মানুষ মরে গেলে তো আর ইয়ে থাকে না ক্ষোভ থাকে না আমি তার রুহের মাগফিরাত কামনা করছি আমি মাননীয় স্পিকার আপনি জানেন যে এই যে 7 তারিখের নির্বাচনটি হলো তার আগে বিএনপির নেতৃবৃন্দ কি ধরনের কথাগুলো বলেছে আমরা নাকি রাস্তা খুঁজে পাবো না আমরা কিভাবে প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব এখন থেকে ঠিক করে রাখেন এমনি ধরনের যত নোংরা কথাবার্তাও তারা বলছে এখনো বিএনপির কিছু নারী সদস্য তবে এখন কিন্তু কণ্ঠস্বর কিছুটা নিচে নেমেছে এই নির্বাচনের পরে তার কারণটি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশে আমাদেরকে উপহার দিয়েছেন যে নির্বাচনটি শুধু শুধুমাত্র যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন তা নয় একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন তিনি উপহার দিয়েছেন আমি আজকে যে আমেরিকা আজকে এই হুমকি দেয় ওই হুমকি দেয় কত হুমকি দিয়েছে আজকে আজকের কাগজে দেখলাম যে জো বাইডেন সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে আমি আপনার সঙ্গে একত্রে কাজ করতে চাই আমি দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় এই নিউজটি ছাপা হয়েছে
মাননীয় স্পিকার, আমি এই বিদেশে কতগুলো লোক আছে, একটি লোক আছে ফ্রান্সে, তার নাম পিনাকি ভট্টাচার্য, আর নিউ ইয়র্কে আছে কয়েকটি দেশ থেকে পালিয়ে যাওয়া লোক, এরা সাংবাদিকতার নামে কলঙ্ক, এরা ওইসব জায়গায় বসে ইউটিউবে যেসব কথাবার্তা বলে। আমি অনুরোধ করব আমাদের আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে, এদেরকে কি দেশে আনা যায় না? এদেরকে দেশে এনে একটু শাস্তি দেওয়া দরকার, কারণ তারা যে ধরনের নোংরা কথা বলে, এটি আমাদের জেনারেশনের উপরে, ভবিষ্যৎ জেনারেশনের উপরে একটা প্রভাব পড়তে বাধ্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে এই বাংলাদেশে সাংবাদিকতা বঙ্গবন্ধুর যে এই ১৯৭৩ সালে বঙ্গবন্ধু জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলেন, এই প্রেস ক্লাবে সাংবাদিকদের এক সম্মেলনে, সেখানে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি জানি আপনারা শিক্ষিত লোক, আপনারা ভালো লোক, কিন্তু আপনারা বিবেক দ্বারা তাড়িত হবেন, এমন কিছু লিখবেন না যা বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সমাজ বিপন্ন হবে, এমন কিছু আপনারা লিখবেন না। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের জন্য সংবাদপত্র জগৎ খুবই জরুরি, সেই সংবাদপত্রের দিকে ভালোভাবে নজর দিতে হবে, কারণ এখন এই যে কেউ একটা মোবাইল থাকলেই মোবাইলে শুধু যে এই কি যেন একটা আছে, মোবাইলে এখন হাজার হাজার সাংবাদিক, লাখো লাখো সাংবাদিক হয়ে গেছে, যা খুশি তাই লেখে অনলাইনে, তারপরে ফেসবুক আছে লিখে দিল, কারণ একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার পরে যদি শতবার যদি বলে সরি সরি বলল, সেটা তো আর ফিরিয়ে আনা যায় না। এমন কি আমি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই বাংলাদেশের যে একটি দল আছে যেটার নাম বিএনপি, আমরা যেটাকে বলছিলাম বেসিক্যালি নো পার্টি, আসলেই তো এই বেসিক্যালি নো পার্টি, এটি একটি গুন্ডা পান্ডা এবং অসৎ মানুষের দল। এই দলের লোকেরা এখনো মাঝে মধ্যে যে ধরনের কথা বলে, ওই একজন আছেন লন্ডনে, তিনি সেখান থেকে অত বড় বেয়াদব, আপনি চিন্তা করতে পারবেন যে তিনি বলেন মজিবুর রহমান, তিনি বলেন মজিবুর রহমান, সে বলে যে হাসিনা, আমরা কিন্তু কখনো খালেদা জিয়া বলি, খালেদা বলি না, আর সে বলে হাসিনা। আমি বলতে বাধ্য হচ্ছি যে এগুলো প্রতিকার করা দরকার, কিভাবে করতে হবে সেই সেই বিষয়টি আমি ভালোভাবে চিন্তা করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্য বৃন্দ, আপনারা অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন, আমিও সেই ভালো কথার পক্ষে আছি, সেটা হলো যে আমার এলাকাটা ছিল একেবারে পশ্চাৎপদ একটি এলাকা। আজকে যদি আপনি যান ফরিদগঞ্জে, গত ১৫ বছরে যেই থানায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন ছিল না এই সেটি হয়েছে, যেখানে কোনো ডাক বাংলো ছিল না তা হয়েছে, সেখানে ডাকাতিয়ার উপরে ব্রিজ হয়েছে, আরেকটি ব্রিজ চলমান আছে, এবং বড় বড় রাস্তা সব হয়েছে, আপনি অনেক গাছের ফাঁকে ফাঁকে আপনি শুধু সাদা কাগজের মতো দেখবেন, সেগুলো কি জানেন, সব বিল্ডিং, ওখানে কোনো কাঁচা ঘরবাড়ি নাই। কাজেই আমাদের চাওয়ার কিছু নাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাওয়ার কিছু নাই, আমরা স্বাভাবিকভাবে যা পাবো সেটা দিয়েই আমরা, আপনার ওই যে গ্রাম হবে শহর, সেই গ্রেট শহর হয়ে গেছে অলরেডি হয়ে যাচ্ছে, আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা আমরা করতে পারবো। আমি সর্বশেষ যে ফরিদগঞ্জের জনগণ অনেক সাহস করে আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তিনি আমাকে বারবার নমিনেশন দিয়েছেন এবং আমি ২বার এই সংসদে এসে কথা বলার সুযোগ পেয়েছি। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে গত ১০ই ডিসেম্বর দেখলাম কি লাঠি ছোটা সব সদস্য,
এক মিনিটে শেষ করবেন অনুরোধ। আগে একদিন পুলিশ পিটিয়ে মেরে ফেললো, তারপরে পুলিশের সঙ্গে মানুষের সঙ্গে এইসব তারা করতেছে বিএনপি, তারপরে তারা নিজেরাই তালা লাগালো অফিসে, আবার নিজেরাই তালা ভাঙবে। একজন আছেন তিনি ওখানে বাড়িঘর ছেড়ে ওই অফিসের তিন তালায় না পাঁচ তালায় থাকে, আর ওখান থেকে সারমন দেয়, আর আরেকটা সারমন দেয় ওই যে লন্ডন থেকে। এখন কিন্তু ওই যে বিএনপির কিছু সেন্সিবল লোক আছে না, ওই দুই চারজন, তারা কিন্তু এখন তারেকের বাদ দিয়ে এখন নতুন করে পার্টির একজন প্রধান নির্বাচন করার চেষ্টা করছে। এই খবরটি আজকে বাজারে আছে, আছে এটা এটা হলে অন্তত পক্ষে একটা দল আছে বাংলাদেশে, দলটা টিকে যাবে, নইলে এই দল টিকবে না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, বিএনপি নামক কোন দল টিকবে না, কারণ এটা বেসিক্যালি নো পার্টি, এটা কোন পার্টি না, এটা চোর শাসন। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ আপনাকে। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক 227 সুনামগঞ্জ 4, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। মাননীয় সদস্য, এক মিনিট, এক মিনিট বলুন। হ্যাঁ, এক মিনিট, আমি এক মিনিটই বলবো। মাননীয় স্পিকার, তো আমি এই সেই মাদ্রাসার ছাত্রদের ছাত্রদের প্রতিও শিক্ষা মন্ত্রণালয়ের একটু দৃষ্টি রাখা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদিক 227 সুনামগঞ্জ 4, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই প্রথমবার বাংলাদেশের এই পবিত্র জন্মহান জাতীয় সংসদে কথা বলতে দাঁড়িয়েছি, আপনি আমাকে সময় দিয়েছেন 10 মিনিট। মাননীয় স্পিকার, যদি সামান্য কিছু বেশি লাগে আপনি দয়া করে আমাকে দেবেন এই প্রার্থনা। আমি আপনাকে অভিনন্দন জানাই পুনর্নির্বাচিত হওয়ার জন্য, এবং একই সঙ্গে অভিনন্দন জানাই মাননীয় স্পিকারকে চতুর্থবারের মতো মাননীয় স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য, এবং এই সংসদের মহান নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। এই সংসদে তিনি পঞ্চমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন এবং সংসদ নেতা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে, যারা তাদের জীবন ও সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি মাননীয় স্পিকার 15ই আগস্টের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য যারা শাহাদত বরণ করছেন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি জেলখানার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গায় জাতীয় 4 নেতা শাহাদত বরণ করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি। তারও আগে ভাষা আন্দোলনের শহীদদের আমি স্মরণ করছি, এবং বাংলাদেশের ইতিহাসে হাজার বছর ধরে বাঙালির জন্য, বাংলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় স্পিকার, জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য অহরাত্রি কাজ করে বাংলাদেশের যে উন্নয়ন অভিযাত্রার উন্মেষ ঘটিয়েছেন তা বিস্ময়কর, এবং তা স্তব্ধ করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বহুবার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু তার অকুত ভয়, সাহস, প্রজ্ঞা এবং দূরদৃষ্টির কারণে হাজার বছর ধরে বাঙালি ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজ তার সাফল্য এসেছে। মাননীয় স্পিকার, 1000 বছর আগে বাংলা কবিতায় কবি বলেছেন, টাল অত মূর ঘোরো নাহি পরবেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি, ভাতের কষ্ট। মাননীয় স্পিকার, 1000 বছর আগের কবিতায়। মধ্যযুগে ঈশ্বরী পাটনি যখন দেবীকে পান, দেবী যখন বললেন বর নাও, তিনি বর ভিক্ষা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বিংশ শতাব্দীর শুরুতে, বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে
কবি সুকান্ত ভট্টাচার্য বেদনার্ত সে কিশোর তিনি প্রশ্ন তোলেন, আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র হাতে সতর্ক সাইরেন ডেকে যায়, এবং তার কাছে পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশে দীপ্ত কণ্ঠে বলতে পারি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ভাতের কষ্ট দূর হয়েছে। মাননীয় স্পিকার, একদিন যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলতেন, তারা এখন বাংলাদেশে ল্যান্ড করে বলেন ইটস এ ম্যাজিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। মাননীয় স্পিকার, কোন ম্যাজিক নাই, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের সরকারি কর্মচারী, বাংলাদেশের সরকারি বেসরকারি উদ্যোগ সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে অভাবনীয় সাফল্য পেয়েছে তার নাম বাংলাদেশ, তারই প্রশংসা আজ দেশ থেকে দেশান্তরে। কোনো ম্যাজিক নাই মাননীয় স্পিকার, আমাদের কোনো ম্যাজিক নাই, বাংলাদেশের যদি কোনো ম্যাজিক থাকে সেই ম্যাজিকের নাম জননেত্রী শেখ হাসিনা, সেই ম্যাজিকের নাম জননেত্রী শেখ হাসিনা। তারই নেতৃত্বে, তার প্রজ্ঞা দূরদৃষ্টির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে। মাননীয় স্পিকার, যে উন্নয়নের মহাকাব্যখানি মাননীয় প্রধানমন্ত্রী রচনা করছেন মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতায় ভাষণে, তার এই শংসাবচন উচ্চারিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি কোট করছি, মাননীয় স্পিকার কোট, মহামান্য রাষ্ট্রপতি বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে গত দেড় দশকে আর্থসামাজিক খাত সহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আনকোট। মাননীয় স্পিকার, আমি রাজধানী থেকে দূরে বহু দূরে অবস্থিত, রাজধানী থেকে দূরে বহু দূরে অবস্থিত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জ চারের একজন সংসদ সদস্য। সুনামগঞ্জ চারে যখন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা আমাকে তার কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে পাঠান, সেখানকার সর্বস্তরের নেতৃবৃন্দ, সদর এবং বিশ্বম্বরপুরের সম্মানিত নাগরিকগণ, শ্রদ্ধেয় ভোটারগণ, আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, তারা আমাকে বিপুল পরিমাণ ভোটে এই নির্বাচনে জয়ী করেছেন। মাননীয় স্পিকার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার সঙ্গে আমাকে এখানে বলতে হচ্ছে, বাংলাদেশের এই উন্নয়ন অভিযাত্রার এই সময়ে সুনামগঞ্জ চার এলাকা প্রকৃত অর্থেই উন্নয়ন বঞ্চিত হয়ে আছে। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বর উপজেলার সাতগাঁও থেকে আশাউরা, মিয়ারচর থেকে রঙ্গারচর, গৌরালম থেকে গন্ডামারা আমি নিবিড়ভাবে ঘুরে বেরিয়েছি। মাননীয় স্পিকার, উন্নয়ন বঞ্চিত এই জনগোষ্ঠী রাজধানী থেকে দূরে স্তব্ধ হয়ে আছেন, অশ্রুসিক্ত মানুষ আমাকে যা বলেছেন তা হল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর উপর ধারারগাঁও হালুয়ারঘাট ব্রিজ। মাননীয় স্পিকার, আমি পুনরায় বলছি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় সুরমা নদীর উপর ধারারগাঁও হালুয়ারঘাট ব্রিজ, মানুষের ক্রন্দনের ভাষা আমি মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, একটি সড়ক পথের মাধ্যমে সুনামগঞ্জ সারা বাংলাদেশের সঙ্গে যুক্ত, এই ঝুঁকি থেকে সুনামগঞ্জকে মুক্ত করতে সাতক উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত রেল লাইন বিস্তৃত করা আবশ্যক। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ শহর আজ সুরমার ভাঙনের মুখে অস্তিত্ব নিয়ে হুমকির সম্মুখীন। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সুনামগঞ্জ টাউন প্রোটেকশন অত্যন্ত জরুরি, তা না হলে যেকোনো সময় সুনামগঞ্জ শহর ও এই জনপদ লুপ্ত হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শত শহীদের স্মৃতি বিজড়িত বেলুরা স্মৃতিসৌধের পাশ দিয়ে প্রতিবেশী বন্ধু দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ও যাতায়াতের জন্য একটি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর স্থাপন করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আরো অনেক জটিলতা যা আমি এখানে বলতে চাইছি না মাননীয় স্পিকার, তার থেকে সুনামগঞ্জ মুক্তি পাবে। এবং এলজিডির কয়েকটি ছোট ছোট ব্রিজের অভাবে ফতেপুর পন্ডা সহ কিছু গ্রামীণ জনপদ যোগাযোগের দিক দিয়ে প্রায় ছিটমহলের মতো হয়ে আছে। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলার বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়া সত্ত্বেও
কর্মসিজন থেকে তারা বঞ্চিত। কোন এক পরিসংখ্যান নাকি বলেছে তারা দারিদ্র সীমা থেকে উঠে চলে এসেছেন, যা সত্য নয়। মাননীয় স্পিকার, তাদের কর্মসিজনের জন্য তাদের আওতায় আনা উচিত বলে আমি মনে করছি। তারা সীমান্তের কাছে ধুকে ধুকে কষ্ট পাচ্ছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতাকে সংসদ নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, পরিশেষে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ থেকে একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় স্পিকার, কোট যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য বিসর্জন দেয় 30 লক্ষ প্রাণ, অসীম ধৈর্যে অতিক্রম করে বন্ধুর পথ, সেই অমিত সম্ভাবনাময় জাতি নিশ্চয়ই পারবে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে দাঁড়াতে, মাথা উঁচু করে দাঁড়াতে, আনকোট। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাথা আজ উঁচু করে দাঁড়াবার দিন। এ সময়ে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ 4 আসনের জনগণের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। মাননীয় স্পিকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ। মাননীয় সদস্য, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করবার জন্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি, 83 ঝিনাইদহ 3, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। এই মহান সংসদে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবনার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্থ সহ পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে এবং আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্যকেও। মাননীয় স্পিকার, আমি আওয়ামী পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে পিতার আসন থেকেই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারায় মহান আল্লাহ তালার শুকর গোজার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন এটা বিরল এবং আমি তার জন্য কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1952 সাল থেকে ভাষা আন্দোলনের শুরুর পাশাপাশি আজ পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের সকলকেই আমি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে জাতির জনকের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের 1971 সালের অনেক কিছুই তুলে ধরেছেন। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনার অনুমতিক্রমে কিছু স্মৃতিচারণ করতে চাই বঙ্গবন্ধু সহ আমার পরিবারে। যখন নির্বাচনী প্রচারণা চলছিল যশোর অঞ্চলে, বঙ্গবন্ধু আগমনে আমার মা তখন নালিশ করতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে। তিনি অশ্রুসিক্ত হয়ে বলেছিলেন, বঙ্গবন্ধু মিয়াজিকে একটু বলেন আমার দিকে নয়, এ দুটো সন্তানের দিকে তাকিয়ে হলেও যেন আমার সংসার মুখী হয় মিয়াজি, কারণ আমার ঘরে বাতি জ্বলে কিনা, আমার ঘরে হাড়ি ওঠে কিনা, তাদের মুখে অন্ন তুলে দিতে পারি কিনা, সে কিছুই খেয়াল নাই, সে শুধু রাজনীতি আর তার এলাকা মহেশপুর কোটচাঁদপুর নিয়েই ব্যস্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে সেদিন মামার মাকে বলেছিলেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দিয়ে ছোট্ট বোনটিকে আদর করে দিয়েছিল গাল টিপে, যে দেখো মিয়াজি যা করছে তা তোমার এবং তোমার এই দুই সন্তানের ভবিষ্যতের জন্যই করছে, তা অক্ষরে অক্ষরে আজ সত্য হয়েছে বলেই আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি মাননীয় স্পিকার। ঘটনা এখানেই শেষ নয়, সেই সাথে বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, সংগ্রাম করতে হবে এবং এদেশের মানুষকে মুক্ত করতে হবে, তার জন্য তোমরা প্রস্তুত থেকো। বঙ্গবন্ধুর সেই কথাও অক্ষরে অক্ষরে সত্য হয়েছে বলেই সেই 1971 সালের 26 মার্চ কাক ডাকা ভোরেই পাকিস্তানের বর্বর হানাদার বাহিনীরা আমাদের বাড়িটাকে ঘিরে ফেলে, বাবাকে গ্রেপ্তার করে। অন্তঃসত্ত্বা আমার সেই অসুস্থ মা যখন পাকিস্তান মিলিটারির সেই গাড়ির সামনে পথ রোধ করে বলেছিল ওকে নিয়ে যেন না, আমি অসুস্থ সন্তান সম্ভবা, আমার দুটো শিশু সন্তান রয়েছে, ও কোনো ভুল করেনি, ও তো মানুষের কল্যাণে কাজ করেছে, পাক হানাদার বাহিনীর কোনো কিছুই মন গলেনি। আমার বাবা গ্রেপ্তার হলেন, আমাদের দুই সন্তান নিয়ে আমার মা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলেন একটু শুধুমাত্র নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু সবাই কি সেটা দিতে পারে, তাদেরও ভয় রয়েছে। যাই হোক, এরপরে 60 কিলোমিটার হেঁটে, কখনো পায়ে হেঁটে কখনো গরুর গাড়িতে করে তিনি যখন এক নিরাপদ আশ্রয়ে পৌঁছালেন, ততক্ষণে সর্বনাশা, যা হওয়ার তাই হয়েছে, সন্তান সম্ভবা মা আমার নর্মাল ডেলিভারি না হওয়াতে ধুকে ধুকে বিনা চিকিৎসা মৃত্যুবরণ করেছেন। এটা শুধু আমার মা নয়, মুক্তিযুদ্ধের সময় এরকম হাজারো মা অকাতরে প্রাণ দিয়ে তাদের মাধ্যমেই এসেছে এই স্বাধীনতা, আছে 30 লক্ষ শহীদের রক্ত। তাই মহামান্য রাষ্ট্রপতির ভাষণে 1971-এর সেই স্বাধীনতা যুদ্ধের যে স্মৃতিগুলো একটু আপনাকে জানান দিয়ে এবং আপনার মাধ্যমে সংসদে জানান দিয়ে বলতে চাই, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে রাখতে হবে, তাদেরকে বোঝাতে হবে এই রক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা একদিনে অর্জন হয় নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দীর্ঘ 24 বছরেরও বেশি এই নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে এবং সর্বশেষে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে আমাদের স্বাধীনতা। মাননীয় স্পিকার, আমার সময় হয়তো একটু বেশি লেগে যাবে, আমি আপনার কাছে আগে থেকেই দরখাস্ত করে রাখলাম, 1975 সালের 15ই আগস্ট নিয়ে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিস্তারিত বলেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এই 15ই আগস্টের ষড়যন্ত্র অনেক গভীরের শিখরে পথিত রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস, যার জন্য আজ অবধি এই 15ই আগস্টের লোকজন কারা, এরা সেই 71-এর যুদ্ধ অপরাধী থেকে শুরু করে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজও প্রতিধ্বনিত করছে তাদের সেই ইচ্ছাগুলো, আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা এবং 14 সালের অগ্নিসন্ত্রাসের কথা বলেছেন, এটাও কিন্তু তারই ধারাবাহিকতা মাত্র যা আজ পর্যন্ত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি সহ দেড় দশকে যোগাযোগ খাতে বৈপ্লবিক উন্নয়ন এবং মাননীয় সদস্য 2 মিনিট বলুন, অধিনায়ক 2 মিনিট। মাননীয় স্পিকার, একটু বেশি সময় হলে আমার জন্য ভালো হতো, একটু দেখবেন দয়া করে। সেখানে আমি আমার এলাকার দাবি একটু তুলে ধরার চেষ্টা করছি। ঝিনাইদহ ডিস্ট্রিক্টকে বাইপাস করে রেল যোগাযোগের নেটওয়ার্কটা হয়েছে, আমার এলাকার মানুষের দাবি মাগুরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই রেল যোগাযোগ যেন প্রতিষ্ঠিত হয়, সেদিকে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাব। মহামান্য রাষ্ট্রপতি কৃষক, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা নিয়ে কথা বলেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, 1 ইঞ্চি জমিও পতিত ফেলে রাখা যাবে না, তার সাথে আমি একটু সংযুক্ত করে বলতে চাই, 1 ইঞ্চি জমি পতিত রাখা তো দূরে থাক, সেটার সর্বোচ্চ ব্যবহার না করতে পারলে হবে সেটা আমাদের পাপের সামিল। আমার ওখানে 2,737 একর এলাকা বিশিষ্ট দত্তনগর কৃষি খামার বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রটি রয়েছে, সেখানে 544 একর জমি অনাবাদি। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং অ্যাগ্রো ইকোনমিক জোন সহ
অ্যাগ্রো ট্যুরিজম ডেভেলপ করার জন্য আমি এই মহান সংসদে আমার প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, সময় সংক্ষেপ, আমিও সংক্ষেপ করে চলে আসছি। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কথা মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে চাই। আজ আমাদের সেই সোনার ছেলে যদি গড়তে হয়, অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা মোটামুটি মিটে গেছে, শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ এবং মাদক থেকে মুক্ত করার একটা প্রয়াস সর্বতোভাবে আমাদেরকে নিতে হবে, তাহলেই আমরা দেশপ্রেম এবং নৈতিকতা সম্পন্ন সেই মানুষ পাব। মাননীয় স্পিকার, দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আমি নির্বাচন কমিশন সদস্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আমার নির্বাচনী এলাকা মহেশপুর কোটচাঁদপুরের সকলকে এবং দেশের সকল আপামর জনতাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল একটি যুগান্তকর গণতন্ত্রের বিজয়, একটা যুগান্তকর ঘটনা। এটা ছিল বাঙালির বিজয়, এ বিজয় জনগণের বিজয়, এ বিজয় বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনার বিজয় এবং এ বিজয় আমাদের সকলের। মাননীয় স্পিকার, পরিশেষে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই সংসদের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব এস এম কামাল হোসেন, 101 খুলনা 3, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি দ্বিতীয়বার আবার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, যিনি যার জন্য, যে স্বপ্নের জন্য এই দেশের মুসলমান মায়েরা জায় নামাজে বসে, হিন্দু মায়েরা তুলসীর তলায় বসে প্রার্থনা করেছেন। সেই হিন্দু মার মুসলমান মায়ের স্বপ্ন বাস্তবায়নে জীবনের 14 বছর যিনি পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বাঙালির মুক্তির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সেদিন পাকিস্তানের উপনিবেশিক শাসন দুঃশাসনের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রাম করে বাঙালিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছিল। হিন্দু মার মুসলমান মায়ের সেই স্বপ্ন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হবে, যার নাম হবে বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি বঙ্গবন্ধু তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা, মহিয়াসী নারী বেগম মুজিব বঙ্গবন্ধু সহ 1975 সালের 15ই আগস্ট জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেরানাক খুনি মুস্তাক জিয়া চক্ররাক আমাদের অনুভূতির ঠিকানা, বাঙালির অনুভূতির ঠিকানা, বাঙালির অস্তিত্বের ঠিকানা। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে গিয়ে সামরিক বাহিনীর কতিপয় উচ্চ বিলাসী অফিসার বঙ্গবন্ধুকে সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। আমি বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের শক্তি, সাহস, প্রেরণা, মহিয়াসী নারী বেগম মুজিব সহ পরিবারের 18 জন সদস্য সেদিন যারা ঘাতকের বুলেটে শাহাদত বরণ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর জাতীয় চার নেতা শাহাদত বরণ করেছিল ঘাতকের বুলেটে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর তারাজন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের ভোট, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করতে জীবন দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 2004 সালের 21শে আগস্ট আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের প্রেরণা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ওই আজকে যে লন্ডনে ক্যাসিনো আর হাউজের সামনে বসে
দশটা কষ্ট চালান মামলার আসামি, মানি লন্ডারিং মামলার আসামি, দুর্নীতির বরপুত্র তারেক জিয়া সেদিন হা ভবন তৈরি করে ৭৫ খুনি আর ৭১ যুদ্ধ অপরাধীদের নিয়ে বৈঠক করে আমাদের অনুভূতি শক্তি সাহস প্রেরণা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১১-১৩টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেদিন নারী আন্দোলনের নেত্রী আইবি রহমান সহ আমাদের মিছিলের ২২ জন সাথী জীবন দিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি এই প্রথম সংসদে স্বপ্ন দেখেছি, ভাবি নাই এমপি হব, এই সংসদে আসব, কিন্তু আমি মহান রব্বুল আলমিনের কৃপায় যার কারণে এই সংসদে এসেছি তার সম্পর্কে বলতে গেলে, ধন্যবাদ জানাতে গেলে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ২টি কবিতার লাইন বলতে হয়। অন্ধকারে সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানেছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়া তার দুঃসময় অন্ধকার যুগে, সেই সময় যখন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, সেনা অফিসার জওয়ানদের স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, বিমান বাহিনীর স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, আওয়ামী লীগের ৪.৫ লাখ নেতা কর্মীদের স্ত্রী সন্তানদের আহাজারি আত্মনাদ, সেই অন্ধকার যুগে যখন রাতের বেলা কারফু দিয়ে কারফু গণতন্ত্র চালু করা হয়েছিল, যখন বাংলাদেশে স্লোগান উঠেছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান, সেই অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে বঙ্গবন্ধুর তনয়া বাঙালির প্রত্যাশা পূরণের জন্য বাঙালির আহ্বানে দেশে আসলেন, কিন্তু যাদেরকে দেখে গিয়েছিলেন তাদেরকে আর দেখতে পাইনি। বাবা বঙ্গবন্ধু মুজিব, মা মহিয়সী নারী বেগম মুজিব, খেলার সাথী ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল শেখ জামাল, ১০ বছরের ছোট ভাই যাকে কোলে পিঠে করে বড় করেছিল শিচু রাসেল, একমাত্র চাচা শেখ আবু নাসের সহ পরিবারের ১৮ জন সদস্য কিছু পাইনি, ডুকরে ডুকরে কেঁদেছেন, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছুটে গিয়েছেন, ওই ৩২ নম্বর বাড়িতে সামনে দাঁড়িয়ে আত্মনাদ করেছেন, মূর্ছা গিয়েছেন, ডুকরে ডুকরে কেঁদেছেন, কিন্তু ঘাতক জিয়ার হৃদয় কাঁপিয়ে ওঠেনি। ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে তালা মেরে রেখেছেন, রাস্তায় জায় নামাজ বিছিয়ে যে প্রার্থনা করেছেন আর শপথ নিয়েছেন এই সামরিক শাসকদের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাবার স্বপ্ন বাস্তবায়ন করব, সেই লড়াই যাত্রা শুরু করেছিলেন অন্ধকার যুগে। আজকে আমরা গর্ব করে বলতে পারি সেই শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাসু আজকে বিশ্ব জয় করেছেন তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে। আমি সেই শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে আমাকে এই সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা সহ তাদের সন্তানদের জন্য যারা বিভিন্ন জায়গায় যাদের যোগ্যতা দিয়ে মাননীয় স্পিকার প্রতিষ্ঠিত হয়েছেন তাদের পরিবারের সকলের জন্য দোয়া করে মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, শান্তিতে রাখেন, দীর্ঘজীবী করেন। মাননীয় স্পিকার, উন্নয়নের কথা বলেছেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, ষড়যন্ত্রের কথাও বলেছেন, আমি উন্নয়নের কথা বলতে চাই। আজকে যখন খুলনা থেকে স্বামী স্ত্রী ট্রেনে চড়ে ঢাকায় আসে তখন পদ্মা নদীর উপর যখন ওঠে ট্রেনটি তখন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনোদিন ভেবেছ এই পদ্মা নদীর উপর দিয়ে ট্রেনে যাব? স্বামী বলছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর ভাবিনি, কিন্তু যখন বঙ্গবন্ধুর টানায় শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন। মাননীয় সদস্য আর ২ মিনিট বলবেন। তোর উপর দিয়ে আমরা একদিন যাবই ট্রেনে মাননীয় স্পিকার, এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকে নীল সাগর বিশিষ্ট কক্সবাজারে যাচ্ছেন ঢাকা থেকে ট্রেনে, পাঁচ বন্ধু ট্রেনের অত্যাধুনিক স্টেশনের লকারে কাপড় রেখে লাগেজ রেখে সমুদ্রের পাড়ে গিয়ে আকাশ পানে তাকিয়ে বলছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শুধু তাই নয় মাননীয় স্পিকার, বছরের শুরুতে সাধারণ মানুষের সন্তান যখন এক সেট বই পায়, ওই সন্তান যখন বই নিয়ে বাড়ি যায়,
মাকে জড়িয়ে ধরে মা আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সেট বই দিয়েছেন মা সন্তানকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে আর শেখ হাসিনার জন্য দোয়া করে মাননীয় স্পিকার শুধু তাই নয় আপনি উত্তর জনপদের মানুষ আমি গিয়েছিলাম রাজশাহীর পুটিয়ায় 90 বছরের বয়সী জোয়াদ্দার মিস্ত্রিকে একটি আশ্রয়ন প্রকল্পে গিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছেন উনি বললেন আগে রাস্তায় থাকতাম কিন্তু আজকে হাসিনার কারণে আমি ঘরে থাকি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে হাসিনার জন্য দোয়া করি মাননীয় স্পিকার এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ মাননীয় স্পিকার আজকে তাই বলতে চাই আমি যে শেখ হাসিনার নেতৃত্বে আজকে তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে আজকে শেখ হাসিনা বিশ্বকে জয় করেছেন নির্বাচনের আগে যারা বলতো নির্বাচন হবে না যাদের সব বলবেন দুই মিনিট বলুন সাহস পেতেন সেই তারাই আজকে শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোমেসির কারণেই আজকে তারাই আগে দৌড়াদৌড়ি শুরু করেছেন কে শেখ হাসিনার কাছে আগে যাবে তার প্রমাণ পেলাম গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের প্রিয় শেখ হাসিনাকে বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা সততা সাহসিকতা দূরদর্শিতার প্রতীক শেখ হাসিনার সাথে এককভাবে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছেন মাননীয় স্পিকার আমি খুলনা তিন থেকে নির্বাচিত হয়েছে আমার নির্বাচন এলাকা খালেশপুর খানজানা দৌলতপুর খানজানালি থানা এখানকার মানুষ আজকে 3.5 ঘন্টায় ঢাকা আসে এই খুলনা অঞ্চলে বঙ্গবন্ধু থানা আপনি শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছেন কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন আবু নাসের হাসপাতাল করেছেন মোংলা থেকে ট্রেনে কোনোদিন ভাবে নেই ঢাকা খুলনা থেকে মোংলায় যাবে ট্রেনে এটাও ব্যবস্থা করেছেন মোংলা পোর্ট খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু টানা সেই স্মার্ট পোর্ট চালু করেছেন মিলও চালু হয়েছিল আপনি জানেন মাননীয় স্পিকার খুলনা হচ্ছে শিল্পনগরী খুলনা 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর সেই মিল বন্ধ করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিয়ে তাদেরকে লাঠিপিটা করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু টানা 2008 সালে জনগণের ভোটে ক্ষমতা আসার পর 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই মিল চালু করেছিলেন শ্রমিকরা খুশি ছিল মিল কয়েক বছর চলেও ছিল কিন্তু 11,500 কোটি টাকা ভর্তুকি হয়েছিল তারপরে মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কিন্তু শ্রমিকদের খালি হাতে ফেরত দেয়নি নগদ টাকা দিয়েছেন শুধু তাই নয় একজন সদস্য এক মিনিট বলুন মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন যে শ্রমিকদের সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা দিলে এই সঞ্চয়পত্র ভেঙে খেতে পারবে না সেখান থেকে যে ইন্টারেস্ট হবে শ্রমিকরা মিনিমাম চলতে পারবে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু টানা বাঙালির অনুভূতি শক্তি বঙ্গবন্ধু টানার স্বপ্ন দেখেন বাঙালিকে নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনের কথা ভাবেন না সন্তানদের ভাগ্যের পরিবর্তনের কথা ভাবেন না ভাবেন জনগণের কথা এই খুলনায় 8টি মিল আছে পাশাপাশি কয়েকশো একর জমি যদি এখানে বিজিএমএ কিন্তু তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে যাচ্ছে এই মিলগুলোকে যদি আপনি অর্থনৈতিক জোন করা হয় এবং এখানে যদি নতুন উদ্যোক্তা নিয়ে আবার যদি এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করে যদি কাজের সুযোগ দেওয়া হয় বঙ্গবন্ধু টানা যে এবার ইস্তেহারে ঘোষণা করেছেন মানুষের কর্মসংস্থান শেষ করুন এক মিনিটে শেষ করুন দৌলতপুর একটি হাসপাতাল এবং খালেশপুর একটি হাসপাতাল করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধু টানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ করব 2041 সালে স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বঙ্গবন্ধু টানার নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ মাননীয় রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো।
মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 23 মার্চ, 1430, 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার বিকেল 4:45 মিনিট পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।